আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, দেখেন, যে প্রবলেমটা অনেকেরই হয় সেই ক্ষেত্রে হলো যে এই শেপ বিল্ডার টুলের কাজ হলো শেপ মার্জ করা অথবা শেপের কোন অংশ মাইনাস করা। ওই যে যখন এই প্লাস চিহ্নটা থাকবে কার্সরে, তার মানে বুঝতে হবে যে এখন অ্যাড হওয়ার জন্য। তো অ্যাড হওয়ার জন্য আমি ক্লিক করে যেটার উপর ছাড়বো এটা এটা অ্যাড হয়ে যাবে, এটার উপর ছাড়লে এটা অ্যাড হয়ে যাবে। ধরেন আমি এখানে অবজেক্ট তৈরি করি, তারপর আমি চাচ্ছি যে এটাকে এই দিকটাই সমান করতে। সেই ক্ষেত্রে আমি শেপ বিল্ডার টুল সেই ক্ষেত্রে আমি শেপ বিল্ডার টুল ইউজ করে ধরেন এই অংশটুকু মাইনাস করে দিই। অল্ট ক্লিক করে ধরে রাখলে মাইনাস হবে, এটাও মাইনাস করতে চাচ্ছি, এটাও মাইনাস করতে চাচ্ছি, আর এটা যোগ করতে চাইলে আমার কিছু ধরার দরকার নেই, শুধু ক্লিক করে একটার উপর আর একটা লাইন নিয়ে ছেড়ে দিলেই যোগ হয়ে যাবে। ধরেন এই অংশটুকু মাইনাস করতে চাই, সেই ক্ষেত্রে এটা সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলে অল্ট ক্লিক করে ধরে রাখলে মাইনাস অপশন আসবে, তারপর আমি এটা মাইনাস করতে পারবো। আর প্লাস করতে চাইলে সেই একই নিয়ম, আমি ক্লিক করলেই শুধু প্লাস হবে, দুইটা এক করতে চাইলে তারপর যেটা আছে লাইভ পেন বাকেট টুল। লাইভ পেন বাকেট টুল হলো আপনার, আপনি যেভাবে লাইন তৈরি করবেন ওই লাইনে আপনি কালার ইউজ করতে পারবেন। ধরেন আপনি এভাবে দাগ দিয়ে শুধুমাত্র কালার তৈরি করতে পারবেন, আপনার অন্য কোনো কিছু প্রয়োজন নাই, শুধু লাইন পাইলে সে ওইখানে কালার অ্যাপ্লাইয়ের সুযোগ দিবে। যেমন আমি লাইন টুল সিলেক্ট করলাম, করার পর এইভাবে লাইন নিলাম, তো আমি যেভাবে লাইন নেই ওই লাইনেই আমি এটা কালারটা অ্যাপ্লাই করতে পারবো। দেখেন আমি প্রথম লাইভ পেন সিলেক্ট টুল সিলেক্ট করি, পুরো অবজেক্টগুলো আগে সিলেক্ট করে নিয়ে তারপরে এখন এইখানে আমি যেই কালারটা সিলেক্ট করব এই কালারে এইখানে অ্যাপ্লাই হতে থাকবে। অন্য কিছু করার দরকার নেই, শুধুমাত্র লাইন পাইলে ওই লাইন অনুসারে সে কালার তৈরি করবে। এখন আমি এই এক্সট্রা অংশগুলো ডিলিট করতে চাইলে লাইনের লাইট পেন সিলেকশন টুল দিয়ে আমি সেটা ডিলিট করতে পারবো। সিলেক্ট করে আমি ডিলিট দিয়ে দিলে দেখেন এইখানে আমি সিলেক্ট করে ডিলিট করে দিই, তাহলে এটা একটা হয়ে যাবে, কারণ এখানে সে আর কোনো লাইন পাইতেছে না, কালারটা সে মার্চ করে নিতেছে। তারপর যে টুলটা আছে পার্সপেক্টিভ গ্রিড টুল, পার্সপেক্টিভ গ্রিড টুল দিয়ে আমি ক্লিক করলে দেখা যাবে যে অনেকের এইরকম চলে আসবে অপশন, আমার পার্সপেক্টিভ গ্রিড আছে কিন্তু এটা হাইড করা বলে দেখা যেতেছে না, কিন্তু আপনাদেরটা শো করবে। দেখেন আমি শো গাইড দিই, এরকম একটা গ্রিড তৈরি হবে। এটা আপনার এখানে তো থ্রিডির কাজ করা যায় না, কিন্তু তারপরও অনেকটা থ্রিডির মতো কাজ করা যায়, ফেক 3D যেটাকে বলা হয়, আইসোমেট্রিক ডিজাইন গুলো এটা দিয়ে করা যায়। দেখেন আমার এই পার্সপেক্টিভ ভিউটা যেভাবে আছে এখান থেকে এইভাবে এটা হইলো,
আমি চাইলে গ্রিডটাকে আরো বড় ছোট বা অন্যভাবে করতে পারবি, তবে গ্রিডের কাজ আপনারা এখনই বুঝবেন না, সেই জন্য এটা যদি ভুলক্রমে নিয়ে নেন আপনারা, এটা দেখানোর কারণ এটা, আপনি যদি ভুলক্রমে এটা নিয়ে নেন সেই ক্ষেত্রে দেখেন এটাকে মাইনাস করা কঠিন হয়ে যায় সরানো। আপনি কখন এটা নিয়ে নিলে সেই ক্ষেত্রে এটাকে সরানো কঠিন হয়ে যায়, এটা মুভ হয় ঠিকই কিন্তু আমি চাচ্ছি যে স্ক্রিনে যেন না দেখা যায়, এটা এটা করা কঠিন হয়ে যায়, সেই ক্ষেত্রে এটা হলো আপনার পার্সপেক্টিভ গ্রিডে গিয়ে যদি হাইট দিয়ে দেন তাহলে গ্রিডগুলো আর দেখা যাবে না। তারপরটা হলো মেশ টুল, এটাও গ্রেডিয়েন্ট তৈরি করার জন্য, গ্রেডিয়েন্ট অনেকভাবে তৈরি করা যায়, এখানে দেখেন এইখানে গ্রেডিয়েন্ট অপশন, এইখানে গ্রেডিয়েন্ট অপশন, মেশ টুল, তারপর এইখানে গ্রেডিয়েন্ট প্যানেল। তো মেশ টুলটা গ্রেডিয়েন্টগুলো হয় অনেকটা রো কলামের মতো, মেশ টুল সিলেক্ট করার পর দেখেন আমি যেখানে ক্লিক করতেছি এইখানে রো এবং কলাম অ্যাড হচ্ছে, এবং এই রো এবং কলামগুলোতে কালার অ্যাপ্লাই করা যায়। আবার আমি সিলেক্ট করার পর এখান থেকে যেই কালারটা চুজ করতেছি ওই কালারটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। আমি চাইলে এটাকে পেন টুল দিয়ে আরো কার্ভ করতে পারবো, বা চাইলে এই অংশগুলোতে আবার কালার করতে পারবো, সেই ক্ষেত্রে আমি ডিলেক্স সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে ধরে আবার কালার অ্যাপ্লাই করার সুযোগ পাবো। এটা রো এবং কলাম ওয়াইজ কালার তৈরি হয় মেশ টুল দ্বারা। তারপর যেটা আছে গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট টুলটা গ্রেডিয়েন্ট তৈরি করার জন্য, তবে এইখানকার এই টুলে যে গ্রেডিয়েন্ট আছে এটা হলো আপনার গ্রেডিয়েন্ট কালারের লোকেশনটা চেঞ্জ করার জন্য, কোন কালার কোন দিক থেকে স্টার্ট হবে কিভাবে স্টার্ট হবে এটা দ্বারা সিলেক্ট করা যায়। যেমন আমি একটা অবজেক্টে যদি গ্রেডিয়েন্ট কালার দেই, দেখেন এটা এইখানকার কালার অ্যাপ্লাই করে আমি গ্রেডিয়েন্ট দিলাম, এখানে গ্রেডিয়েন্টের দুইটা কালার আছে আমি চেঞ্জ করি, এখানে দুইটা কালার আছে, এখানে দুইটা কালার দুই রকম, একটা রেড একটা ম্যাজেন্টা কালার। তো এই দুইটা কালার আমার স্টার্ট হয়েছে এখান থেকে রেড, এখানে ইয়েলো, পারফেক্ট রেড নেই, এখানে রেড এখানে ইয়েলো, কিন্তু আমি চাচ্ছি যে কালারের লোকেশনটা চেঞ্জ করতে পরিবর্তন করতে, দেখেন এখানে রেড এখানে ইয়েলো, সেই ক্ষেত্রে আমি যদি এখান থেকে ক্লিক করি, এখান থেকে ক্লিক করি এখানে ইয়েলো ওই দিকটা রেড যাবে, উপর থেকে ক্লিক করে উপরে ইয়েলো আসবে আগে, এখানে ক্লিক করে এখানে ইয়েলোটা আগে আসবে, এবং আমি আমি চাইলে এই কর্নার থেকেও কালারটা দিতে পারি, এই কর্নার থেকেও দিতে পারি, এটা হলো কালারের লোকেশনটা অ্যাঙ্গেলটা চেঞ্জ করার জন্য। দেখেন আমি এটাতে যখন চেঞ্জ করতেছি তখন এই কালারগুলো ঠিকই থাকতেছে, শুধুমাত্র এইখানকার অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে, আপনারা খেয়াল করে দেখেন শুধুমাত্র এইখানের অ্যাঙ্গেলটা পরিবর্তন হইতেছে। তারপরে যে টুলটা আছে আইড্রপার টুল, এটা দিয়ে আমি কালার ফন্ট সেম আপের সেম অবজেক্ট আমি সিলেক্ট করতে পারি, দেখেন আমি আমার ব্যাকগ্রাউন্ডে যে কালার ছিল মানে আর্টওয়ার্কে যে কালারটা ছিল ওই কালারটাই সিলেক্ট হয়ে গেছে, আমি যে কোনো জায়গায় ক্লিক করলে ধরেন এখানে আমি যদি কালার প্লেট এনে রাখি,
এখানে আমি কালার যদি সাজা রাখি, সেই ক্ষেত্রে আমি কোনো অবজেক্ট তৈরি করলে ওই অবজেক্টে যেই কালার অ্যাপ্লাই করতে চাই, আইড্রপার টুল দিয়ে আমি ওই কালারটা সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই করতে পারবো। তারপর যেটা আছে ব্লেন্ড টুল, ব্লেন্ড টুল দিয়ে আমি বিভিন্ন লাইন, লাইনের কমপ্লেক্স লাইন তৈরি করতে পারবো, বিভিন্ন কমপ্লেক্স লাইন তৈরি করতে পারবো এবং স্মুথ কালারের ব্লেন্ড করতে পারবো। দেখেন ব্লেন্ড টুলে ক্লিক করলে আমার এইখানে ব্লেন্ড অপশন চলে আসবে, এইখানে তিনটা স্টেপ আছে ব্লেন্ডের। তো প্রথমটা হলো স্মুথ কালার, দেখেন আমি ইলিপ টুল নেই, দুইটা সিলেক্ট করার পর আমি ব্লেন্ড করি দুইটাকে, স্মুথ কালার আছে, ডাবল ক্লিক করে দেখতে পারলাম যে এটা স্মুথ কালারে। তারপর প্রথমে এইখানে ক্লিক করলাম, তারপর এইখানে দেখেন দুইটা কালার আমার ব্লেন্ড হয়ে গেছে, এটা হলো স্মুথ কালারের অপশন। কিন্তু আমি যদি চাই যে না স্মুথ না, স্টেপ থাকবে, যেমন আমি কালার প্লেট যেভাবে সাজেছি সেভাবে থাকবে, সেই ক্ষেত্রে আমি এখানে ক্লিক করার পর কয়টা চাচ্ছি আমি সেটা এখানে লিখে দিলাম, ধরুন চারটা চাচ্ছি। এখানে প্রথমটা ক্লিক করার সময় স্টার চিহ্ন থাকবে, তার মানে এটা এখন ক্লিক হইলো। পরে দ্বিতীয়তে আমি ক্লিক করার সময় প্লাস চিহ্ন আসবে, তার মানে এটা থেকে হবে সে। দেখেন এইখানে পাঁচটা, এই দুইটা অবজেক্ট ছাড়াও আরও পাঁচটা অবজেক্ট তৈরি হয়েছে এটার। এটা হলো ব্লেন্ড টুলের কাজ, এবং ব্লেন্ড টুল দিয়ে আমি অনেক কমপ্লেক্স শেপও তৈরি করতে পারবো। যেমন ধরেন আমার এই ক্লিপসটা ব্ল্যাক কালার করি, এবং আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আর একটা ই ক্লিপ নিলাম, এটার একদম ছোট করে দিলাম, দুইটা সিলেক্ট করে আমি ব্ল্যান্ড অপশনে ক্লিক করলাম, স্টেপ আছে আমি এইখানে দিলাম 100। তাহলে আমি এইখানে একটা ক্লিক করলাম, করার পর এইখানে আর একটা ক্লিক করলাম, দেখেন দুইটাতে 100টা স্টেপ হয়েছে ওই দুইটা ছাড়াও। আমি স্টেপটা কমাইলে আরও ভালো বোঝা যাবে, স্টেপ কমাইতে গেলে আমার একবার অ্যাপ্লাই হওয়ার পর আমি আবার এটাতে ডাবল ক্লিক করব, ওই অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থা। এখানে আমি 20 দিলাম, দিয়ে ওকে দিলাম, দেখেন এখানে আরও 20টা ইলিপস টুল তৈরি হয়েছে এই দুইটা ছাড়া, তাহলে এখানে টোটাল 22টা আছে। তো এইভাবে আমি অনেক ধরনের কমপ্লেক্স শেপও তৈরি করতে পারবো। ধরেন আমি এই শেপটা তৈরি করলাম, করার পর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটার আর একটা কপি নিলাম, রাখলাম এইভাবে। রাখার পর আমি এখানে স্টেপে আছে এবং 20টা হবে এই দুইটা ছাড়াও, এখানে ক্লিক করলাম, করার পর আমি আবার এইখানে ক্লিক করলাম, দেখেন 20টা হয়েছে, তবে একটু ঘুরে আসছে। আমি যেটা থেকে যেটা এটা থেকে এই কর্নারটা সিলেক্ট করছিলাম, সেই জন্য এই থেকে সে এই বরাবর এসে ব্লেন্ড হয়েছে। পরেরটা সেম এইভাবেই প্রতিটা অবজেক্ট একটা বাই একটা ব্লেন্ড হয়েছে। এখানে আমি কালারের ক্ষেত্রেও চাইলে এখানে যদি দুইটা কালার ইউজ করি কালারও ব্লেন্ড হয়ে যাবে, দেখেন এটাতে ব্ল্যাক কালার আছে, আমি কালার সহ ব্লেন্ড হবে। ব্লেন্ড টুল দিয়ে অনেক কমপ্লেক্স শেপ তৈরি করা হয়, যেখান থেকে থাকবে টুল দিয়ে ওইখানেই ওই অবজেক্টটা সিলেক্ট হবে। আপনারা এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে তৈরি করে দেখেন যে আসলে কেমন হয়। আমি আরো দুই একটা, আমি আর এই অপশনটা করার পর আপনাদের সুযোগ দিতেছি করার জন্য। ব্লেন্ড টুল দিয়ে আপনারা একটু এগুলো করার চেষ্টা করেন, তারপর প্রবলেম হলে আমাকে জানান, একটু করার চেষ্টা করেন এগুলো।
আর এখানে যদি দেখতে বা বুঝতে কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আবার বলেন, আমি এই অংশটুকু আবার দেখাই। ভাই এই অংশটুকু একটু আবার দেখালে ভালো হয়। যদি প্রবলেম না হয় তাহলে এই অংশটুকু একটু রিপিট করেন। দেখেন আমি ই ক্লিপ টুল তৈরি করলাম, ইলিপ টুল নিয়ে এর পর আমি এটা তৈরি করে দেখাই। ইলিপ টুল নেওয়ার পর আমি এটারই আর একটা কপি করতেছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ছোট করলাম। এখন এই দুইটা ব্ল্যান্ড করব, সেই ক্ষেত্রে আমি এখানে ক্লিক করলে ব্ল্যান্ডের অপশন চলে আসবে। আমি স্মুথ দিলে আর কোনো স্টেপ দেখা যাবে না, আর স্মুথ না দিলে আমার স্টেপগুলো দেখা যাবে বা আমি স্টেপ ওয়াইজ করতে পারবো। তারপর এখান থেকে এখানে ব্লেন্ড করতে যাচ্ছি, তাহলে ও সমানভাবেই, আর এটা যেহেতু সার্কেল সমানভাবেই হবে, কিন্তু এইগুলা যেহেতু কর্নার ওয়াইজ সেই ক্ষেত্রে ও কর্নার ওয়াইজই হয়েছে। দেখেন আমি এই কর্নার থেকে এই কর্নার সিলেক্ট করছিলাম, তাই ও প্রথম অবস্থা থেকে এইভাবে আসছে, একদম এই কর্নার বরাবর আসছে। তো আমি যেইভাবে ব্লেন্ড করতে চাই ওইভাবে আসবে। আমি আর একটা অপশন করে দেখাই, যেমন টেক্সটের মধ্যে যদি আমি দেখাই, দেখেন স্টেপ দিলে আমি দুইটা টেক্সটকে যদি স্টেপ দেই সেই ক্ষেত্রে ও স্টেপ ওয়াইজ আসবে। স্টেপ ওয়াইজ আসছে। আমি যদি কালার স্মুথ ওয়াইজ দেই সেই ক্ষেত্রে ও কালারটাকে স্মুথ করে একটা কালার একটা কালারের সাথে ব্লেন্ড হয়ে যাবে। স্টেপ ওয়াইজ এখন আমি চাচ্ছি স্মুথ করতে, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করার পর স্মুথ, টেক্সটটাকে আমার আউটলাইন করে নিতে হবে। আউটলাইন করে নিলে স্মুথের পর্যায়ে দেখাবে। আউটলাইন করতে হলে আপনি কন্ট্রোল শিফট ও তে ক্লিক করলে এটা আউটলাইন হয়ে যাবে। আমি লাইন টুল নিয়ে দেখাই দেখি, এই থেকে এই পর্যন্ত আমি আরো 20টা লাইন চাচ্ছি। সেই ক্ষেত্রে দুইটা সিলেক্ট করার পর আমি যখন ব্লেন্ড অপশনে ক্লিক করব স্টেপ দিয়ে, যেহেতু 20টা চাচ্ছি দুইটা আছে, তাহলে আমি 18টা দিলেই আরো 20টা হয়ে যাবে। এখান থেকে এখানে ক্লিক করলাম, এখানে টোটাল 20টা লাইন হলো। কিন্তু আমি যদি এইখান থেকে এইখানে ক্লিক করতাম সেই ক্ষেত্রে আমি যে এখান থেকে এখানে ক্লিক করার পর সে এই ওয়াজ ব্লেন্ড হয়ে আসছে। তো লাইন সহজ দিয়ে লাইন নেওয়ার ক্ষেত্রে আপনারা এই সিস্টেমটা ইউজ করতে পারেন। এখন লাইনগুলো যদি আমি আলাদাভাবে ইউজ করতে চাই, দেখেন এখানে আমি একটা ক্লিক করলেই সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এর কারণ হলো এটাকে আমার এক্সপ্যান্ড করে ইউজ করতে হবে। এক্সপ্যান্ডে ক্লিক করলে আমি এটাকে এখন আলাদাভাবে ইউজ করতে পারবো। তারপর আনগ্রুপ করে দিলেই এই 20টা লাইনই আমার আলাদা হয়ে গেল। আপনারা একটু এটাই করে দেখান যে 20টা লাইন নিতে পারেন কিনা, স্টেপে ব্লেন্ডে 20টা লাইন নিতে পারেন কিনা।
হ্যালো, জি হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই, এটা করতে পারছি। এখন প্রতিটা লাইন আলাদা করার জন্য কি কি করতে হবে স্টেপগুলো? অবজেক্ট থেকে এক্সপান্ডে যেতে হবে, মেনুতে গিয়ে অবজেক্ট, তারপর এক্সপান্ড। আগে কি এটা সিলেক্ট করে নিতে হবে? জি, আগে সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, সিলেক্ট করলাম অবজেক্টে যে এক্সপ্যান্ড। জি আচ্ছা, এরপর কি? এরপর আনগ্রুপ করতে হবে? হ্যাঁ, এরপর আনগ্রুপ করতে হবে। আচ্ছা, আচ্ছা ভাই, আরেকটা ব্যাপার, এই যে আপনার ব্লেন্ড অপশনটা কি সরাসরি এখানে আসে নাকি অবজেক্ট থেকে আনতে হয়? এখানে আসে, অবজেক্ট থেকে আনা যায়, তবে ইউজ করার প্রক্রিয়াটা একটু ডিফারেন্ট। আপনারা ওই এই অপশনটা করেন, তারপর ব্লেন্ডের অবজেক্টে যে অপশনটা আছে ওইটা আমি আবার দেখাতেছি। মানে আমার এখানে সরাসরি ওই অপশনটা আসেনি, আমি অবজেক্ট থেকে নিয়ে আসি, বুঝছেন? জি, অবজেক্ট থেকে আনা যায়। আর এখানে ডাবল ক্লিক করতে হবে ব্লেন্ডে, তাহলে অপশনটা আসে। ডাবল ক্লিক, তাই তো? জি জি, ওই টুল বারে ও ডাবল ক্লিক করলে আসবে। ও আচ্ছা আচ্ছা, ভাই জি বলেন। জি বলেন। ভাই আপনি এই যে আর একটু একটু দেখান তো, আমি চেষ্টা করে পারতেছিলাম না। ও আচ্ছা, ঠিক আছে। একরামুল হাসান ভাই, আপনি পারছেন? না ভাই, এটা পারতেছি না ভাই, কেমন যেন মানে উল্টা পাল্টা হয়ে যাচ্ছে।
ভাই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবিটা জি, দিছি পরে। আপনারটা দেখেছি ভাই, আপনারটা হোয়াটসঅ্যাপে দেখেছি। দেখেন এই যে দুইটা লাইন নিলাম, নেয়ার পর আমি চাচ্ছি যে এই দুইটা থেকে, আচ্ছা একটা কাজ তৈরি করে দেখাই, সেই ক্ষেত্রে একটু বুঝতে সুবিধা হবে আপনাদের। এটাতে আমি অর্ধেকটা ডিলিট করে দিই, ওতে তো রোটেট অপশন, এটা দেখেন আমি একটা ইক্লিপ্স টুল তৈরি করলাম, এটার কালার হলো, এটা একটা কালার দেই, এখানে আর একটা তৈরি করি, এখানে আর একটা তৈরি করি, তিনটা, তিনটার তিন কালার দেই। দেখেন কালারগুলো ব্লেন্ড হলে আমি চিনতে পারবো যে কিভাবে এটা ব্লেন্ড হয়েছে। এটা স্টেপ মোডে দেওয়া আছে, দেখেন এটা থেকে এটা এইভাবে ব্ল্যান্ড হলো এবং এটা থেকে এটা ব্ল্যান্ড হলো, ব্ল্যান্ড হওয়ার অপশনটা। এই ব্ল্যান্ড টুলের যে অপশনগুলো, এটা অন্য টুল দিয়ে কিন্তু সহজে করা যাবে না। লাইন টুলেটা যে আপনাদের বুঝতে সমস্যা হলে লাইন টুলেটা আবার দেখাই, এখানে ক্লিক করে এখন আমি চাচ্ছি যে এখানে আরো 10টা লাইন হোক, আমি চাচ্ছি যে এখানে 10টা, হ্যাঁ 10টার দূরত্ব আমি ঠিক করে দিলাম, এই থেকে এই পর্যন্ত 10টা থাকবে, সেক্ষেত্রে আমার দুইটা আছে আর 8টা দরকার। তো আমি স্টেপে ব্ল্যান্ডে ডাবল ক্লিক করে স্টেপ অপশনে আমি 8টা দিয়ে দিলাম, দিয়ে ওকে দিলাম, দেওয়ার পর এখানে একটা ক্লিক করলাম, ওই যে দেখেন যখন ক্লিক করা অপশন আসবে তখন স্টার চিহ্ন দেখাবে একটা কার্সরের নিচে, এবং এখন স্টার এখন যদি প্লাস চিহ্ন আসে ক্লিক করি সেই ক্ষেত্রে আমার এটা ব্ল্যান্ড হয়ে যাবে, আরো 8টা তৈরি হলো, এখানে দেখেন আরো 8টা তৈরি হয়েছে। এটা তো একদম মানে আর অন্য যে কমপ্লেক্স কাজগুলো করছেন এটা যে সহজ, এটা হ্যাঁ মাহবুব ভাই, জি দুইটা সিলেক্টের ক্ষেত্রে বুঝলাম, তিনটা সিলেক্ট যেটা উপরেরটা করলেন ওটার ক্ষেত্রে তিনটা সিলেক্ট করার ক্ষেত্রে কি করতে হবে? তিনটাই একসাথে সিলেক্ট করতে হবে তাই? জি, তিনটা একসাথে সিলেক্ট করতে হবে, করে ও শুধু আচ্ছা, ক্লিক করলেই হবে। ওকে 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 আচ্ছা। আচ্ছা মাহবুব ভাই, জি বলেন, জি বলেন, আচ্ছা ভাই যখন আমি স্টেপটা দিয়ে ওকে ক্লিক করলাম তখন আমি কি করব? আচ্ছা আপনার স্ক্রিনটা শেয়ার করেন, সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। জি আচ্ছা ঠিক আছে। আমি ভাই আপনার সামনে ফিরে করছি ব্যাপারটা। আচ্ছা আমার এখানে এই যে আমি এটা করলাম, দুইটা স্টেট নিয়েছি, জি এখন আমি এই ইসে বেলেন্ডে ক্লিক করলাম, ডাবল ক্লিক করেন একসাথে, তো এখানে তো আমি 8টা স্টেপে ওকে দিলাম, জি এখন দেওয়ার পর এবার কি করব? এখানে হ্যাঁ এখন ক্লিক করেন এখানে একটা, জি করলাম, তারপরে এই এই পরে স্টেপটার মাথায় এসে আবার ক্লিক করেন এটা, ওখানে এটা আটকা উপরে তাই তো? উপরে উপরে ক্লিক করেন, এটাতে
এটাতে হলে একদম সমান স্টেট হবে, আর নিচে দিলে এই দিকটা থেকে ব্লেন্ড হবে সে। ও আচ্ছা আচ্ছা ভাই, তাহলে আর একটা কোশ্চেন। আচ্ছা আমি একটা সার্কেল ড্র করি। জি আমি চিন্তা করলাম এই সার্কেলের ভিতরে আমি আর 5টা সার্কেল নিব জি সমান ডিস্টেন্সে, তখন আমি কি করব? আপনার প্রথম স্টার্টিং এবং ক্লোজ পয়েন্টটা সিলেক্ট করতে হবে, সেই ক্ষেত্রে আপনি আরেকটা সার্কেল তৈরি করে তারপর ওইটা থেকে এই পর্যন্ত 5টা নেবেন, এরকম করতে হবে। ও আচ্ছা, এই সার্কেলটা আমি কপি করব কিভাবে ভাই? কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কপি করলেন, কন্ট্রোল সি দিলে। কন্ট্রোল সি, জি হ্যাঁ, এখন পেস্ট করব তাই তো? এখন কন্ট্রোল ভি দিলে দেখা যাচ্ছে যে অন্য জায়গায় পেস্ট হয়ে যাবে, এই যে। এবার কন্ট্রোল জেড দেন, জি যদি আচ্ছা, যদি কন্ট্রোল এফ দেন সেই ক্ষেত্রে এটার উপরে পেস্ট হবে, কন্ট্রোল এফ। কিন্তু আপনি তো অবজেক্টটা, প্রথম অবজেক্টটাকে ডিস্ট্রয় করে দিয়েছেন। ও আচ্ছা জি, এখন এখন আমি কি করবো? দুটা জি সাইকেল আর 5টা সাইকেল নিতে হলে জি জি এখন একটা দুইটা কপি করেন, আগে দুইটা সার্কেল তৈরি করেন, ব্ল্যান্ড হবে কোনটা থেকে কোনটা ব্ল্যান্ড হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, আগে আমি এই সাইকেলটা কপি করে একটা কপি তৈরি করি, তারপর কন্ট্রোল এফ দেন। ও কন্ট্রোল এফ দেবো, হ্যাঁ কন্ট্রোল এফ দিলে উপরেই পড়বে, এই দূরত্বে যাবে না, কন্ট্রোল এফ। হ্যাঁ এবার স্কেলটা ছোট করেন, স্কেল সাইজটা ছোট করেন, শিফট এবং অল জি কি ধরে রাখলে একদম সমান মাপের হইতো। শিফট এবং অল কি, আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গিয়ে আবার শিফট এবং অল কি ধরে রাখেন। হ্যাঁ আচ্ছা, আমি তাহলে শিফট এবং অল কি দিয়ে, জি হ্যাঁ, এখন এই দুইটার মধ্যে আপনি আর 5টা করতে চান সেই ক্ষেত্রে করতে পারবেন, মানে দুইটা থেকে দুইটা সিলেক্ট করেন, করে দুইটা সিলেক্ট করেন একসাথে, করার পর ব্যান্ড অপশন আসেন, হ্যাঁ ভাই, দুইটা একসাথে সিলেক্ট করে দুইটা একসাথে সিলেক্ট হ্যাঁ করলাম, তারপর ব্ল্যান্ড অপশন আসেন, ডাবল ক্লিক করেন, এখানে 5 দেন, 5টা করতে চান তো 5 দেন, জি ওকে। এখন এবার দিলাম দুইটা সার্কেলে ক্লিক করেন, প্রথম একটা সার্কেলে ক্লিক করেন, পরে আরেকটা সার্কেলে ক্লিক করেন। এইটাই হুম এইটাই তাই তো? জি ও দেখেন, এটাই তো ভাই সবচেয়ে ইজি আর, বাট এটা পারলাম না কেন? আচ্ছা জি ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে, অন্য কারো প্রবলেম আছে কি? থাকলে স্ক্রিন শেয়ার করে দেখাতে পারেন। আছে কি অন্য কারো প্রবলেম এটাতে? হ্যালো মাহবুব ভাই, জি ভাই শুনতে পাচ্ছি। ভাই এই যে আমার এইটাই, মানে আমি ফার্স্টে আপনার এই এইটা নিছিলাম বুঝছেন ভাই, জি বলেন, তারপর আর একটা নিছি নিচে শিফট ধরে রাখলে একদম সমান লাইন হতো। ও আচ্ছা, ঠিক আছে ভাই, জি ঠিক আছে। এবার আমি তো এইটা আপনার দুইটাকে সিলেক্ট করেন, এই সিলেক্ট করলাম, তারপর ব্লেন্ডে ডাবল ক্লিক তারপর করেন, আপনার ব্লাইন্ডে ডাবল ক্লিক করলাম, না এটা মেশ টুল, না না সরি, এই যে এইটা এইটা দিলে আমার এরকম আসতেছে, এটা না তো আমার তো এটা শেপ বিল্ডার টুলে ডাবল ক্লিক করছেন, ব্লেন্ড টুলে আসবেন, ওই যে দেখেন ব্লেন্ড টুল এই যে এইটা, এটা জি এটা, হুম ডাবল ক্লিক করেন, এখানে স্টেপ দেন, কয়টা স্টেপ চান, হ্যাঁ ক্লিক করেন, স্টেপে দেন। ও ভাই বুঝছি, ওকেতে ক্লিক করেন, এবার দুইটা দুই পাশে ক্লিক করেন, কি ভাই ভাই আমি দিলে এইটা হচ্ছে ব্লেন্ড টুল, ভাই বুঝতে পারছি এটা ব্লেন্ড টুল, হ্যাঁ হ্যাঁ ভাই আমার ওই যে ওইখানে সমস্যা হয়েছিল।
আর ভাই ওই যে ওই ভাইকে, ওই যে একরামুল ভাইকে যেটা যে দেখাইলেন না জি বৃত্তটা, আমি না বৃত্ত নামে একটা এসটাই নিলাম, ঠিক আছে ভাই? জি এসটাই নেন। এই যে ভাই নিলাম, এরপরে আমি এই মাঝখানে আর একটা দিলে হয়ে যাবে নাকি? মাঝখানে আর একটা কপি করে বসান, বা আপনি স্কেল করেও বসাতে পারেন। স্কেলে যদি ডাবল ক্লিক করেন তাহলে আপনার এটার চেয়ে কত ছোট একটা অপশন চাইতেছেন ওইটা চলে আসবে। যেহেতু ব্লেন্ড করবো আমরা, দুইটা অবজেক্ট দিয়ে ব্লেন্ড করতে হবে, সেই হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ এটার আর একটা অবজেক্ট থাকতে হবে। তো কপি পেস্ট করে যদি আপনার বসাতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনি স্কেল টুলে দিয়ে ক্লিক করে এই কাজটা করতে পারেন। এই যে ভাই আর একটা নিয়ে আসছি, জি এটা বসান একটার উপর আর একটা, ছোট করেন, শিফট এবং অল্ট কি ধরে রেখে ছোট করেন, সেই ক্ষেত্রে পারফেক্ট ছোট হবে, সমান রেশিওতে ছোট হবে। জি এবার এটাকে মিডলে বসান, তাই না? জি এবার দুইটা সিলেক্ট করেন, আমি কাল এই স্মুথ কালার দিলে তো আপনার স্মুথ কালার কালারটা। দিলে আপনার শুধু স্ট্রোক কালার না, ফিল কালারের ক্ষেত্রে এটা ব্যবহার করা হবে। আর কিন্তু আপনারটা তো শুধু স্ট্রোক কালার দেওয়া আছে, সেই জন্য এটা স্মুথ হবে না। আচ্ছা আচ্ছা, ভাই কি হইলো এরকম মাঝখান? জি কন্ট্রোল জেড দেন, আপনি কর্নার ওই অন্যভাবে সিলেক্ট করছেন, সোজা সুজি কর্নার সিলেক্ট করলে আপনার সোজা হবে। মানে জি এটা কি করে এইটা আর তারপর? এইটা, হ্যাঁ ও মানে হইতেছে আপনার এই কর্নার টু কর্নার দিলে সেম থাকবে, সেম আর যদি আমি আপনি, হ্যাঁ বাঁকাতে অন্য চাইলে অন্য কর্নারে দেই তাহলে এরকম বেঁকা হয়ে যাবে। জি জি আপনি যেভাবে ব্লেন্ড করতে চান ওই কর্নার অনুযায়ী ব্লেন্ড হবে। আর ভাই কালারেরটা কিভাবে করবো আর কি, কালারেরটা মানে কারণ দুইটা দুইটা ফিল কালারের দুইটা ক্লিপ টুল নেন। মানে দুইটা কালারের নেওয়ার পরে ওই দুইটা আপনার হ্যাঁ ব্লেন্ড হ্যাঁ করে দিতে এইভাবে পারবে, তাই এইভাবে, তো? জি জি এইভাবে ক্লিক করলে ব্লেন্ড হয়ে যাবে। আচ্ছা ভাই ঠিক আছে। দেখেন কালারেরটা আমি দেখাই, কালারেরটা হলো আপনার, এটা যেহেতু কালার নিয়ে হবে সেই ক্ষেত্রে স্টেপ না, স্টেপ না হলে আমার স্মুথ কালার, আমি যেই কালার ইউজ করতে চাই ওই কালার দিয়ে এটা তৈরি করতে পারবো। দুইটা সিলেক্ট করার পর একই কালার দুইটা সিলেক্ট করলাম, করার পর ব্লেন্ড টুলে ক্লিক করলাম, করে স্মুথ কালার দিলাম, তারপর এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, দুইটা ব্লেন্ড হয়ে গেছে দেখেন। কিন্তু একই কালার থাকার কারণে আমার ব্লেন্ডটা বুঝে যায় নাই, আমি কালার চেঞ্জ করি। সেই ক্ষেত্রে এখন বোঝা যাইতেছে যে এটা কিভাবে ব্লেন্ড হয়েছে, কিন্তু একই কালার থাকার কারণে এটা ব্লেন্ডটা আগেরটা বোঝা যায় নাই, ব্লেন্ডটা আমাদের চোখে পড়ে নাই। এখন দেখেন এটা তৈরি করছে আমি, বা আমি যে এটা তৈরি করলাম, এটা এটা আমি কোনো লেখাতে ইউজ করব, এটা আমি লেখাতে ইউজ করব। সেই ক্ষেত্রে আমার, আমি যদি লাইন তৈরি করি, আমি পেন টুল নিলাম, পেন টুল নেওয়ার পর দেখেন এম তৈরি করলাম, এমটাতে আমি কালার দেই যেন দেখা যায়। এখন এই দুইটা সিলেক্ট করার পর অবজেক্ট, এইখানেও দেখেন ব্ল্যান্ড অপশন আছে, রিপ্লেস স্প্লাইন দিলে এম এর মধ্যে আমার ওই ব্লেন্ডটা চলে আসবে।
মাহবুব ভাই, জি আচ্ছা কোনটা কোনটার ভিতরে করবো সেটা কি সিলেক্ট করে দেওয়া লাগবে? জি সিলেক্ট করে দেওয়া থাকবে ব্লেন্ড অপশনটা, যেটা যেটাতে আমি করতে চাই। যেমন ধরেন আমি একটা টেক্সটের মধ্যে যে এখন যে রকম এম তৈরি করে হুম দিলাম, হুম তো এটা তো এম আর এর ভিতরে সার্কেল গুলো আনতে হ্যাঁ চাই। হ্যাঁ তো দুইটা সিলেক্ট করে যখন ব্লেন্ডটা ওইখানে লেখা আছে, দেখেন অবজেক্টের এখানে আমার সফটওয়্যারটা একটু প্রবলেম করতেছে, হুম হুম ওইখানে আপনার লেখা আছে যে ব্লেন্ড রিভার্স স্পে কি জানি এরকম একটা টাইপের লেখা আছে। আপনাদের দাঁড়ান আমি দেখাই দিছি কি জানি। স্ক্রিন দেখা যায় না ভাই, স্ক্রিন জি দেখা হচ্ছে দাঁড়ান না। আমার ইলাস্ট্রেটরটা একটু প্রবলেম দেখাচ্ছে, তো আবার ওপেন হইতেছে ইলাস্ট্রেটরটা। দেখেন আমার ওই আগের যে অপশনটা ছিল রিভার্স, দেখেন আমি এটাকে যদি রিভার্স করতে, ধরেন আমি এটা ব্লেন্ড তৈরি করলাম, এটাকে আমি কোনো ফন্টে নিতে চাই, সেই ক্ষেত্রে সরাসরি ফন্টে আসবে না, এটা পাত যে আমরা তৈরি করলাম ওই পাত অনুযায়ী এটা তৈরি, পাতের মধ্যে এটা স্পাইন করা যাবে। আমি ব্লেন্ড অপশনে গেলে দেখেন এখানে রিপ্লেস স্পাইনে ক্লিক করলে আমার এটা, আমি যেটা তৈরি করলাম যে টেক্সটটা তৈরি করলাম পেন টুলের মাধ্যমে, হ্যালো হ্যালো, হ্যালো সালাম আলাইকুম। শুনতে পাচ্ছেন? হ্যালো, জি জি শুনতে পাচ্ছি, জি শুনতে পাচ্ছি। আপনার ক্লাসে লোকজন কই ভাইয়া? 7 জন লোক। ক্লাসে আজকে 13 জন ছিল উপস্থিত, কিন্তু একটু ব্রেক টাইম দেওয়ার পরে, ব্রেকের পর এখন অন্যরা আসে নাই। শেষ হবে কখন আপনার ব্রেক? ব্রেক শেষ হয়ে গেছে কিন্তু আসেনি আসলে অন্যরা এখনো, হয়তো আচ্ছা, যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করছিলাম, বললো যে আপনার ইলেকট্রিসিটি প্রবলেম বা নেট। বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পেরেছি। আপনি তো আমাকে এ পাঠিয়েছিলেন না, স্ক্রিনশট পাঠিয়েছিলেন, জি সরি, হ্যাঁ স্ক্রিনশট স্ক্রিনশট পাঠিয়েছিলেন। পাঠিয়েছিলাম, জি আপনার ছবিটাই আমার দরকার ছিল বেশি। আপনি না হয় আমাকে আরেকবার পাঠাই দিয়েন, কারণ আপনার ছবিগুলি বেশি দরকার, 7 জন তো। আচ্ছা আমি নিয়ে নিচ্ছি, কি নিব এখন তো ক্লাসই নেই। আচ্ছা, কিন্তু যখন ক্লাসে ছিল তখনকার স্ক্রিনশট গুলো আমার কাছে আছে, আমি কি ওটা পাঠাবো আপনার কাছে? আপনি আমাকে পাঠিয়ে দিতে পারেন, আপনাদের একটা তো শেয়ার করা হয়েছে আপনাদের গুগল জি ড্রাইভ, তাই না ভাইয়া? জি জি গুগল ড্রাইভ আপনি শেয়ার করে। ড্রাইভে দিয়ে দেন, বেটার আচ্ছা আপনি ড্রাইভে দিয়ে দেন, কারণ আমাকে পার্সোনালি দিলে আমাকে আবার আলাদা করে দিতে হয়। জি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাস শেষ আচ্ছা করে আমাকে ড্রাইভে ড্রাইভে দিব দিয়ে দেন। নাকি এখন দিয়ে দিব? হ্যাঁ ক্লাস শেষ করেন, শেষ করে দিয়ে দিন, কারণ শেষ পর্যন্ত কতজন থাকে তা তো আপনিই ভালো জানবেন, তাই না? জি আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস শেষে আমি ড্রাইভে দিয়ে দিব এটা। ওকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন ওই যে আমি এম তৈরি করলাম, এটা ব্লেন্ড করা, সফটওয়্যার বুঝবে যে এটা ব্লেন্ড করা এবং এটা ব্লেন্ড করা না, সেই ক্ষেত্রে আমি দুইটা সিলেক্ট করার পর যখন অবজেক্ট থেকে ব্লেন্ড, ভাই ভাই আপনার স্ক্রিন দেখা যায় না, ওহো স্ক্রিন তো অন করি নাই, দেখেন আমি এই দুইটা সিলেক্ট করার পর এটা ব্লেন্ড করা এবং এটা ব্লেন্ড করা নেই, তো দুইটা সিলেক্ট করার পর আমি অবজেক্ট ব্লেন্ড রিপ্লেস স্পাইনে ক্লিক করলে এটা আমার যে অবজেক্টটা আমি তৈরি করছি ওই অনুযায়ী এটা রিপ্লেস হয়ে যাবে। দেখতে পারছেন এরকম ভাবে আপনারা অন্য অন্য যে কোনো ফন্ট তৈরি করে এরকম ব্লেন্ড টুলের মাধ্যমে আপনারা তো করতে পারবেন। যেমন আমি যদি এটা স্টেপ না দিয়ে স্মুথ কালারে দিই, সেই ক্ষেত্রে দেখেন আমি একটা কালার তৈরি করি,
আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ দেখতে পাচ্ছি। জি আপনারা একটু ট্রাই করেন, হয়তো দুইটা দিয়ে দরকার, একটা করলেই হবে, এই এটার অপশনটা এরকমই। ভাই স্টেপটা কি সংক্ষেপে একবার একটু মানে রিপিট করা যায়? রিপিট করতে গেলে এটাই, আগে একটা ব্লেন্ড তৈরি করে নেবেন। যেমন এই যে আমি দুইটা অবজেক্টে ব্লেন্ড করব, তো দুইটা কালারে ব্লেন্ড করব আমি, যেহেতু স্মুথ কালার চাইতেছি, দুইটা একতে আমি স্মুথ কালার দেই। দুইটা সিলেক্ট করার পর আমি ব্লেন্ড করব দুইটাতে, তো সিলেক্ট করার পর আমার ব্লেন্ড অপশনে স্মুথ কালার দেওয়া আছে, তাই আমি আর ডাবল ক্লিক করি নাই, সরাসরি দুইটা কালার দিলাম। দেওয়ার পর এখন আমি যেটাতে এটা অ্যাপ্লাই করতে চাই, হ্যাঁ আমি ধরেন এখন এন এন এর মধ্যে আমি অ্যাপ্লাই করতে চাই, সেই ক্ষেত্রে এন আমি আগে তৈরি করে নিব, শুধু স্টক কালারে এন তৈরি করে নিলাম। এখন দুইটা সিলেক্ট করার পর আমার অবজেক্ট ব্ল্যান্ড লিপ্রেজ এক্সপ্লাইনে ক্লিক করলে ওই ব্ল্যান্ডটা আমার ওই পাতের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। ও আচ্ছা ভাই বুঝতে পারছি, দেখি চেষ্টা করে দেখি। জি চেষ্টা করে দেখি। মাহবুব ভাই জি বলেন, করতে পারছেন? জি করতে পারছেন। ভাই এটা আমার একটা মানে অস্বাভাবিক আকারে একটা শেপ তৈরি হচ্ছে, মানে উল্টে আচ্ছা যাচ্ছে। তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার করেন দেখি। জি ঠিক আছে। আমার শুধু ভাই যে এরকম হয়ে যাচ্ছে, কারণ আপনার যে ব্লেন্ড করতেছেন ওইখানে আবার স্ট্রোক কালারও আছে। দেখেন আপনি ডাবল ক্লিক করেন একটা শেপের উপরে, জি করলাম, সিলেকশন টুল দিয়ে ডাবল ক্লিক করেন, ও জি হ্যাঁ দেখেন করছি। স্ট্রোক কালারও দেওয়া, সেই জন্য স্ট্রোকটা সহ ব্লেন্ড হইতেছে। ও তার মানে আমি স্ট্রোক কালারটা নান করে দিব তাই তো? জি জি স্ট্রোক কালার নান করে দিলে আর বোঝা যাবে না কিভাবে ব্লেন্ড হচ্ছে। ও আচ্ছা, তার মানে দুইটা স্ট্রোকে কি অ্যাপ্লাই অ্যাপ্লাই হয়েছে? জি দুইটাই, এটাও নাম করে দিন।
ও আচ্ছা 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 বুঝলাম। আচ্ছা জাস্ট আমি এবার এনটা তৈরি করি। এটা কে হলো? আমি কি ভাই যে এটা এই টুলটা যে অ্যাঙ্কর টুল দিয়ে কি আপনার ই করতে পারবো? জি পারবেন, তবে যদি ব্লেন্ড অ্যাপ্লাই করতে হলে আপনার পাথ দরকার, তাহলেই হবে। লাইন টুল দরকার কি? লাইন হওয়ার, লাইন হলেই হলো। ও আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে এইটাতে তাহলে, তো আপনি লাইন তৈরি করতে পারবেন না, এটাতে লাইন কনভার্ট করতে পারবেন। ও আচ্ছা তাহলে আমি ডাইরেক্ট লাইন টুল নিবো, তাই তো? জি এই যে এরকম হয়ে যাচ্ছে ভাই। দেখেন আপনারটা লেয়ার মোডে আছে, আপনি আর্ট ওয়ার্কে ডাবল ক্লিক করেন তাহলে অন্য মোডে যাবেন। এখন যাই তৈরি করবেন আপনার ব্লেন হয়ে যাবে। ডাবল ক্লিক করেন আর্ট ওয়ার্কে, জি এখন আপনি লাইন তৈরি করেন, পেন টুল দিয়ে অ্যান তৈরি করেন বা অন্য একটা তৈরি করেন। হচ্ছে না কেন ভাই? স্ট্রেট লাইন দিয়ে কিন্তু আপনি এভাবে তৈরি করতে পারবেন না, কারণ এটা ভাঙা ভাঙা থাকবে। দেখেন এই জন্য আপনি পেন টুল ইউজ করতে পারেন। ও পেন টুল, জি পেন টুল ইউজ করলে একটা লাইনই থাকবে ওইটা। পেন ব্রাশ টুল নাকি পেন টুল? পেন টুল ইউজ করেন। ও মাহবুব ভাই, জি বলেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার একটা দেখেন তো, ঠিক আছে কিনা? জি এখন তো আপনার ঠিক আছে, কিন্তু আপনি স্ট্রোক কালার ব্যবহার করছেন বলে এটা দেখছেন আলাদা আলাদা স্ট্রোক দেখাই দিছে। হ্যাঁ স্পেসিফাইড করে মানে এই কালার ইউজ করেন, বুঝতে পারছি, ওটা অপশনটা আমি বুঝেছি। হ্যাঁ জি আচ্ছা, অপশনটা বুঝলেই হলো, এটা তৈরি করতে হবে তা না, অপশনটা বুঝলেই হলো আপনাদের। আচ্ছা আচ্ছা ভাই, এমটা তৈরি করছি এখন। এখন দুইটাকে সিলেক্ট করেন, ব্লেন্ডটা যেটা ব্লেন্ড করছেন ওই অবজেক্টটা এবং এই পেন টুল, পেনটা যেটা তৈরি করলেন আপনি পেন টুল দিয়ে, ওই দুইটা সিলেক্ট করেন। এটার কালার দিতে হবে তা না, আপনি সিলেক্ট করেন, কারণ এটাতে তো আপনি ওই কালারটা অ্যাপ্লাই করবেন। এবার ব্লেন্ড এটা অপশনে যান, এটা কোত্থেকে আসলো ভাই? ওটা আচ্ছা সিলেকশন বাতিল করেন, অন্য এক জায়গায় ক্লিক করেন, জি কন্ট্রোল ওয়াই দেন। এটা আপনি আগে তৈরি করছেন বলে এটা ছিল কন্ট্রোল ওয়াই। এবার এটা সিলেক্ট করে ডিলিট করে দেন, যে লাইনগুলো তৈরি করছিলেন আপনি ডিলিট করে দেন, ও জি জি কালার নাই বলে এটা দেখা দেয় না। হ্যাঁ এবার ও আবার কন্ট্রোল ওয়াই দেন, এখন এটাতে ও আপনি যেটা অ্যাপ্লাই করেন, এখন কি করব? আপনি অবজেক্টে যান, তারপর জি গেলাম, ব্লেন্ডে আসেন, অনেক নিচে দেখেন, জি হ্যাঁ, তারপর রিভার্স স্পাইন ক্লিক করেন, রিপ্লেস স্পাইনে ক্লিক করেন। স্পাইন, জি হ্যাঁ এটা কি কি শেপ হয়ে গেল ভাই? এটা তো এম জি হলো না? এম হলো না, কারণ আপনার ওই অবজেক্টটার চেয়ে আপনার এনটা অনেক ছোট। আপনি যদি এনটা এখন বড় করেন সেই ক্ষেত্রে এটা আরো ছড়াবে। যেমন দেখেন আচ্ছা আমি এন এমটা বড় করি তাহলে, আগে জি করে দেখি। জি আপনি ডিটেক্ট সিলেকশন টুল নিয়ে পেনটা বড় করেন, এনটা ডিটেক্ট সিলেকশন টুল দিয়ে কর্নার বাই কর্নার ধরে দিকে টেনে নিয়ে জি যান, একটা কর্নার সিলেক্ট করেন, একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করেন, জি এটা আরো ওই সাইডে চাপান, লেফট সাইডে চাপান, লেফট সাইডে না কি না হবে? রাইট সাইডে চাপান, ক্লিক করে আপনি রাইট সাইডে আনেন। হ্যাঁ এটা ক্লিক করে রাইট সাইডে আনেন, এটা তো কেমন হয়ে হ্যাঁ যাচ্ছে। নেন, আপনি নেন, তারপর ওই কর্নারটা ওই দিকে নিয়ে আসেন। ও আচ্ছা আচ্ছা, দেখেন ও নিয়ে যেটা একটু উপর আন, আচ্ছা আচ্ছা, দেখছেন এটা আপনার মানে অবজেক্টের চেয়ে এটা ছোট ছিল বলে এটা এরকম দেখাইছিল। আচ্ছা এটা যদি আমি একটু বামে টানি তাহলে কি হয় জি দেখে নি। যেভাবে নিতে পারবেন, পেন টুল দিয়ে পাথ তৈরি করা তো, আপনি প্রতিটা সাইডে নিতে পারবেন। ও আচ্ছা ভাই এবার বুঝতে পারছি, ধন্যবাদ ভাই। আচ্ছা ওয়েলকাম।
আচ্ছা, তাহলে পেন টুলটা আমাদের মোটামুটি বুঝলাম আমরা সবাই, ব্লেন্ড টুলটা। তারপর হলো সিম্বল টুল। সিম্বল টুলটা হলো আপনি এই যে এইখানে দেখেন সিম্বল তৈরি করা আছে, আপনি দেখা যায় না ভাই, স্ক্রিন দেখা যায় না। দেখেন তারপরে যেটা আছে সিম্বল টুল। সিম্বল টুল হলো সিম্বল আপনি তৈরি করতে পারবেন, তৈরি করে এই সিম্বলটা আপনি ব্যবহার করতে পারবেন। যেমন এই যে এইটা একটা সিম্বল, তো আমি ব্যবহার করি, দেখেন যেখানে ক্লিক করলাম এইখানে এখানে ওই সিম্বলটা অ্যাপ্লাই হবে। বা সিম্বল টুলের আপনি একটা অবজেক্ট তৈরি করার পর ধরেন আপনি এই লাইনগুলো তৈরি করলেন, এটা ফিল কালার দিলেন ব্ল্যাক বা হোয়াইট দিয়ে তৈরি করলেন, কন্ট্রোল ডি দিলে এটা পেস্ট হইতে থাকবো যেহেতু আমি একবার কপি করলাম। এখন এইটা আপনি যে সিম্বল অপশনে নিয়ে যদি টান দিয়ে রেখে দেন, দেখেন একটা নাম দিতে বলতেছে, আমি নিউ নামে রাখলাম, রেখে ওকেতে ক্লিক করলাম, এখানে একটা সিম্বল তৈরি হয়ে গেছে। এখন এই সিম্বলটা আমি ইউজ করতে পারবো এটার মতো করে, বারবার একটা জিনিস ইউজ করার ক্ষেত্রে আমার বারবার তৈরি করার প্রয়োজন নেই, আমি সিম্বল দিয়ে ব্যবহার করতে পারি এটা। আবার দেখেন যখন আমরা থ্রি ডি অবজেক্টও তৈরি করব, ধরেন এটা একটা, এই অবজেক্টটাকে আমি যদি থ্রি ডি করতে চাই, আমি এতটুকু ডিলিট করে দিই, করার পর এটা ধরেন অন্য একটা কালার নেই, রেড কালার নেই, ইফেক্ট থ্রি ডি ক্লিক করে আমি দেখেন এই শেপটা থ্রি ডির মতো হয়ে গেছে অনেকটা। তো থ্রি ডি এনে কয়েকটা অপশন আছে, আমি রিভলভে ক্লিক করলাম, করে দেখতেছি যে এটা কিরকম দেখাচ্ছে, এরকম থ্রি ডির অপশনে গিয়ে আমি সিম্বল ব্যবহার করতে পারি। দেখেন এই যে এটা আসছে, এটা সিম্বলের অপশন, এখানে ক্লিক করলে আমি এই যে নিউ নামে যে সিম্বলটা তৈরি করছিলাম এটা এখানে দেখাইতেছে, দেখছেন। তো সিম্বল থ্রি ডি অপশনে ব্যবহার করার জন্যই সিম্বল ইউজ করা হয়। আমি ওকেতে ক্লিক করলাম, দেখেন এই থ্রি ডি অপশনে আমার যে সিম্বলটা আমি তৈরি করলাম ওই সিম্বলটা ব্যবহার করতে পারতেছি। তো সিম্বল আসলে এই জন্য তৈরি করা হয়, থ্রি ডি অবজেক্টে ব্যবহার করার জন্য এবং একাধিকবার ইউজ করার জন্য সিম্বলটা ব্যবহার করা হয়। তারপর যেটা হলো এটা হলো গ্রাফ, এটা যারা ইনফোগ্রাফিক্স নিয়ে, আরেকবার একটু দেখান সিম্বলটা, আরেকবার একটু দেখান। আচ্ছা দেখেন আমি পেন টুল সিলেক্ট করি, করে আমি একটা জাস্ট লাইন তৈরি করলাম এরকম, এই লাইনটাকে আমি থ্রি ডি অবজেক্টে গিয়ে রিভলভে ক্লিক করলে আমি প্রিভিউতে দেখতে পারবো এটা কিরকম হয়েছে। দেখছেন এটা একটা সাইড তৈরি করাতে আর একটা সাইড এমনিতে অটোমেটিকলি তৈরি হয়ে গেল। এখন আমার যে ডিজাইন, এখানে ধরেন আমি কোম্পানির এটা তৈরি করতেছি, এই ফুলদানিটা তৈরি করতেছি, এখন এটা এইটাতে আমি একটা স্টিকার বসাবো আমার, সেই ক্ষেত্রে আমি একটা আগে সিম্বল তৈরি করে নিব, সিম্বলগুলো আমি এখানে ইউজ করতে পারবো থ্রি ডি অবজেক্টে। তো যে ম্যাপ আর্টে ক্লিক করলে আমার ওই অপশনগুলো চলে আসবে, আমার সিম্বল দেখেন এখানে লেখা সিম্বল, আমার যা সিম্বল আছে এখানে চলে আসবে। তো আমি আমি একটা সিম্বল তৈরি করলাম দেখাইলাম আপনাদের, এই সিম্বলটা আমি এই থ্রি ডি অবজেক্টে ব্যবহার করতে পারবো। এটা হোয়াইট কালার এবং এই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার থাকার কারণে দেখতে পারতেছি না। আমি আরেকটা সিম্বল তৈরি করি,
ধরেন এটা আমার একটা সিম্বল, এটা আমার একটা সিম্বল, আমি এটা ওই আমার অবজেক্টে ব্যবহার করব, সেই ক্ষেত্রে এটা কালার দিয়ে আমি সিম্বলে ক্লিক করে আমি এটাকে ধরে সিম্বলে লিখে দিই অবজেক্ট, আর কিছু করি না, জাস্ট সিম্বল। না থাকলে উইন্ডো থেকে সিম্বল আনবেন, সিম্বলে ক্লিক করার পর আমি এটাতে রেখে দিই। দেওয়ার পর আমার নাম চাচ্ছে, আমি দিচ্ছি নিউ নামে দেওয়া আছে, ওকেতে ক্লিক করলাম। দেখেন এই নামে আমার একটা সিম্বল তৈরি হচ্ছে। এখন আমি থ্রি ডিতে যেই ইফেক্ট অ্যাপ্লাই করব, এটা পুরো অপশনটা নিয়ে নিছি, এই সিম্বল এটা ধরেন আমি বারবার ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমি এইভাবে ইউজ করতে পারতেছি। দেখেন ক্লিক করে ধরে রাখলে এটার একাধিক অবজেক্ট তৈরি হইতেছে, এবং থ্রি ডিতেও আমি এটা গিয়ে পাবো। থ্রিডিতেও আমি এটা পাবো, দেখছেন আমার সিম্বলটা আমি থ্রিডিতেও ব্যবহার করতে পারবো, এবং একাধিকবারও সিম্বলগুলো ব্যবহার করতে পারবো। এটা কি আপনারা একটু প্র্যাকটিস করবেন? হ্যাঁ হ্যাঁ এটা করি তাহলে। হ্যালো,
হ্যাঁ মাহু ভাই জি ভাই বলেন। ভাই একটু প্রবলেম পড়ছি। আচ্ছা আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে আমি ইফেক্টে যে 3D রিভলভ দিলাম, ও এবার তো আসলো। জি ও আচ্ছা এখন এই সিম্বলটা কিভাবে ইউজ করব এর সাথে? ওই যে ম্যাপ আর্ট যেটা আছে এটাতে ক্লিক করতে হবে, হুম এখানে আপনি ও ওই যে আপনার সিম্বলটা ছোট করে এখানে এত বড় হলো কেন ভাই? এটা বড় সাইজের হয়েছে, আপনি ছোট করে দেখান, স্কেল টু ফিটে ক্লিক করলে একবার ইয়া হয়ে যাবে, স্কেল টু ফিটে ক্লিক করেন। হ্যাঁ এখন আপনি ছোট করে বসান, ফুলটা ছোট করবো তাই তো? জি করে বসান। এখন কোথায় বসাবো? জি বসায় দেখতে পারবেন ওইখানে কোন অংশে এটা পড়ছে, দেখেন ওই সরান অংশটুকুতে। হ্যালো জি আপনি এখন এটা কালো যতটুকু এরিয়া আছে এতটুকু আপনার এইখানে দেখাবে, হ্যাঁ মুভ করে দেখান যে কোন অংশটাকে নিলে এটা দেখা যায়, ছোট যেহেতু পুরাটাতে নাই। ও এখন আমি কি ওকে দিয়ে থাকবো নাকি না একটু কি? বড় করে আগে সাইজটা ফিট করে নিন, যে দেখা যেতে সেরকম করে নিন। জি এখন কি ওকে দেবো? ভাই হ্যাঁ মাহবুব ভাই আচ্ছা তাহলে সিম্বল কিভাবে ইউজ করতে হয় এইটা অন্তত বুঝলাম। আচ্ছা এটা আমি এখন কি করব? হ্যাঁ আপনার ওই অবজেক্ট অনুযায়ী সিম্বলটা বসবে না, এই সিম্বলটার অন্য নির্দিষ্ট সাইজ আছে। এটাকে ওকে দেব? হ্যাঁ ও হ্যাঁ ওকে দেন, ওকে দেন, বা দেখেন আপনি ওকে দেওয়ার আগে যদি অবজেক্টটা ঘুরান সেই ক্ষেত্রে আপনার এই সিম্বলটা কোথায় পড়ছে আপনি দেখে বুঝতে পারবেন যে এটা কোথায় আছে, কারণ 3D অবজেক্ট তো দেখা যাচ্ছে যে এই যে এখন সিম্বলটা আপনি অ্যাপ্লাই করছেন কিন্তু দেখা যাইতেছে না। এটা আবার কে এলো? 3D তো দুইবার ইয়া করাতে আপনার স্ক্রিনে হয়েছে, 3D তে দুইবার 3D অ্যাপ্লাই করতে যাওয়া ঠিক না। এটা আবার কি হচ্ছে ভাই এগুলো? এটা ক্যান্সেল দিয়ে দেন, ক্যান্সেল দেন পুরোটা। জি হ্যাঁ দিয়েছি। এখন আমি আবার কি ম্যাপ না আঁকতে না যাবো তাই তো? ক্যান্সেল দেন, এই ইফেক্ট দুইবার অ্যাপ্লাই হয়ে যাবে না, পুরো ইয়াটা উইন্ডোটা যেন চলে যায়। যে এখন দেখেন এটাতে তো একবার ইফেক্ট অ্যাপ্লাই করা হয়েছে, তো পরবর্তীতে এই ইফেক্টটা নিয়ে কাজ করতে চাইলে আপনি উইন্ডোতে ক্লিক করেন, হুম হুম ওই যে 3 নাম্বারটা অ্যালাইনের পরে যেটা আছে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সে ক্লিক করে হুম দেখেন এখানে 3D যে লেখাটা আছে এটাতে ডাবল ক্লিক করলে ওই ইফেক্টে আপনার আবার চলে আসবে, ইফেক্ট দুইবার অ্যাপ্লাই হবে না। ওই যে 3D নিচে আপনি যা যা কাজ করছেন এখানে দেয়া আছে। ও এটাই এটাই জি জি ক্লিক করেন আপনি, যেখানে আগের অবজেক্ট আছে এখন আর হ্যাং করে। এখন কি করব? এখন আপনি যে রোটেট করে দেখতে পারেন যে ওই আপনার সিম্বলটা কোথায় পড়ছে। সিম্বল তো ভাই সিম্বল তো খুঁজে পাচ্ছি না ভাই। আচ্ছা তাহলে আপনি সিম্বলটা অ্যাপ্লাই হয়ে গেছে, সিম্বল তো ভাই গিয়ে তাহলে আবার ম্যাপ আটে যাবো না। আচ্ছা এই অবজেক্টে এইভাবে সিম্বল অ্যাপ্লাই হবে না, আপনি যেটা নিছেন ওই অবজেক্টে এইভাবে হবে না, মানে আপনি বুঝতে পারবেন না যে আপনি পারফেক্ট জায়গাতে বসাইতে পারছেন কিনা সিম্বলটা। সিম্বলটা কিন্তু আপনার অ্যাপ্লাই হয়েছে, সিম্বলটা আপনার অ্যাপ্লাই হয়েছে কিন্তু পারফেক্ট জায়গায় বসেন এই বলে এখানে ভিউ করতেছে না।
তো থ্রিডি নিয়ে যখন কাজ করব তখন এটা বুঝতে পারবেন পুরো ওভারঅলটা নিয়ে। এখন জাস্ট সিম্বল দেওয়ার ব্যাপারটা বুঝলেই হলো। ও আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার, আমি নাজমুল, একটু আসছিলাম স্যার একটা কাজের জন্য। জি বলেন স্যার। আমি ওই যে নতুন একটা ইলাস্ট্রেটর ভার্সন সেট আপ করছি তো 2020 এরটা, জি তো এটা কি কোনো প্রবলেম হবে কিনা ইলে আপনার সাথে একটু আপনাকে একটু দেখাইতে আসছিলাম। আচ্ছা দেখান। স্যার এই যে এই ভার্সনটা এটা ঠিক আছে কিনা? জি ঠিক আছে, এটা আছে 2020 ভার্সন। তবে আমার আমি স্কেল টুল খুঁজে পাই নাই স্যার। এটা ওই যে আপনি এই যে এটা লেআউটটা এসেনশিয়াল মোডে আছে, দেখেন ওই লেআউটটা পরিবর্তন করে দিন। ওই যে এখানে উপরে মেনু বারের এই দিকটায় একদম শেষের দিকে আর আর ওই দিকটায় আসেন। হুম এসেনশিয়াল কোন মোডে দেবো? এসেনশিয়াল ক্লাসিকে দেন এখন। জি স্যার এবার ঠিক আসছে। আচ্ছা ঠিক আছে স্যার, এই ভার্সনটার জন্য আমি অনেক কিছু বুঝতেছিলাম না, কারণ আমার ওই মেনুতে যেয়ে করা লাগতো, কিন্তু আপনারা তো টুলেতে করতেন। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে বুঝতে পারবেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা ঠিক আছে। অফ ভাই। জি ভাই বলেন ভাই, আমার স্ক্রিনটা শেয়ার দেওয়া দরকার। আচ্ছা শেয়ার করেন। দি স্ক্রিন শেয়ারিং চলতেছে গেলে ভাই, স্ক্রিন শেয়ারের জিনিস তো স্ক্রিন শেয়ার হবে। হক ভাই জি দেখতেছি আমি, এই যে এটা তো করছে, এই যে এটুক তো দেখতে পারতেছেন? জি দেখতে পারতেছি। এবার আমি এই যে সিলেক্ট করে ইফেক্টে গিয়ে বুঝছেন, জি এই 3D তে গিয়ে রিভলভ দিলাম, এরপরে আমার এরকম আসতেছে, আমি তো কিছুই বুঝতেছি। জি বলতেছে যে আপনার র‍্যামটা কম হওয়ার কারণে ও এই ইফেক্টটা নিতে পারতেছে না। আমার র‍্যামের জায়গা মনে করেন এই গত 1 মাস ধরে কমই আছে, মানে 2 GB-র উপর একটু ফাঁকা আছে। একটু কলটা ধরি। জি আপনার পিসি র‍্যাম কম সেই জন্য এই অপশনটা ছিল ভাই। র‍্যামের এই অবস্থা মনে করেন প্রায় 2 মাসের উপরে, জি আপনার এরকম আমি ব্যবহার করতেছি ঠিক আছে। জি কিন্তু 3D মানে এই ইফেক্টটা লোড করার জন্য যতটুকু র‍্যাম দরকার এতটুকু র‍্যাম নেই আর কি, সেই জন্য প্রবলেমটা। আপনার র‍্যামের প্রবলেম সেটা না। আপনার র‍্যাম কতটুকু? মানে আমার আপাতত আপনার 2-2.5 GB-র মতন আপনার ফ্রি আছে। না র‍্যাম তো আর ফ্রি বা ইয়া থাকে না, র‍্যাম হলো আপনার অস্থায়ী মেমোরি, যেটা আমরা প্রোগ্রামটা রান করলে সেভ করার আগে যে অপশনটুকুতে থাকে সেটা র‍্যামে থাকে। র‍্যাম র‍্যামের প্রবলেম, এটা হলো আপনার হার্ড ডিস্কের না। ভাই তাহলে এই মুহূর্তে আমি তাহলে কি করতে পারি? আমার তো এটা কাজ হচ্ছে না আপাতত। তাহলে 3D-টা ব্যবহার করতে পারবেন আপনি, সেটাই করতে পারেন। র‍্যাম বেশি মানে আপনার সম্ভবত 2 GB র‍্যাম হইতে পারে বা 4 GB কিনা আমি জানি না। 4 GB হলো মানে আপনার বাজ স্পিড অনেক কম, মানে
ডিডিআর টু হইতে পারে বা থ্রিতে যাবে না, থ্রিতে গেলে চলে আসতো। ভাই এটা চেক করব কই থেকে? আপনি ডেস্কটপে যে পিসির যে আইকনটা আছে না, দিস হ্যাঁ পিসি, হ্যাঁ, রাইট সাইডে ক্লিক করে প্রপার্টিজে যান। হুম, 4 GB র্যাম, র্যাম 4 GB, কোর i5। তাহলে আপনি অবজেক্টটা অনেক বড় নিয়ে নিছেন, সেই জন্য এটা আসতেছে না, মানে ওই সাইজে কুলাইতেছে না। আপনি এক কাজ করেন, ও হ্যাঁ, ওই যে আপনি জুমটা বাড়ায়া অবজেক্টটা ছোট করেন, কন্ট্রোল প্লাস দেন। হ্যাঁ, এই এটা ছোট করবো, জি, অবজেক্টটা আরো ছোট করেন। হ্যাঁ, আবার একবার কি আপনি অ্যাপ্লাই করছিলেন? একবার অ্যাপ্লাই করছিলাম। তাহলে এটা অবজেক্টটা ডিলিট করে দিন, এটাতে মনে অ্যাপ্লাই আছে সেই জন্য মেসেজ দেয়। এখন করেন, জি ভাই এবার হয়েছে। হ্যালো, জি, এবার হয়েছে, দেখতে পারলাম। তা আগে একবার অ্যাপ্লাই ছিল, তারপর আবার দিছেন, এই জন্য র্যাম ইয়া করে নিছিল। এটা মানে পরপর দুইবার অ্যাপ্লাই থাকলে এটা কি নেয় না নাকি? নেয়, নিবে, তবে এটা আপনার গ্রাফিক্স কার্ড ইউজ থাকলে আর কোনো প্রবলেম হবে না, আর আদারস প্রবলেম হবে পিসিতে, মানে মাদারবোর্ডে যে ডিফল্টভাবে যে গ্রাফিক্স কার্ডটা দেওয়া থাকে ওইটার ক্ষেত্রে, ওইটা 3D ইউজের ক্ষেত্রে না। ও মানে এক্সট্রা আপনার যে গ্রাফিক্সটা লাগাইছে ওইটা হইলে এরকম সমস্যা হবে না? জি জি, ওইটা হলে এরকম সমস্যা হবে না ভাই। এরপরে মানে এইটাই আমি তো এখন এই যে ম্যাপ আর্ট দেওয়ার আগে আমি তো প্রিভিউ দিলে, হ্যালো, জি আমি দেখতেছি আপনি করেন মে পার্টির ভাই, এখন এরপরে কি করব? আসলে আপনার অবজেক্টটা অনেক বড়, মানে আপনি ফাইল সাইজ যা নিছেন ওইটার তুলনায় 3D করতেছেন, তাহলে 3D অবজেক্টটা অনেক বড় সাইজের আপনার, এটা আরো ছোট করে নেন অনেক। হ্যাঁ, একটুক রাখেন, রাইখা বড় জুমটা বাড়ায় নেন, কন্ট্রোল প্লাস দিয়ে জুমটা বাড়ান, তাহলে দেখতে পারবেন ভালো। ভাই আচ্ছা, তাহলে সিম্বলের কাজটা দেখলাম, যে সিম্বলটা আসলে কিসের জন্য ব্যবহার করা হয়, ঠিক না? করতে পারি বা না পারি সেটাই না, আমরা বুঝতে পারলাম যে আসলে এই কাজে ব্যবহার করা হয় সিম্বলটা। জি ভাই, হ্যাঁ। আচ্ছা, এখন তারপর যেটা আছে দেখেন, এটা হলো যারা ইনফোগ্রাফিক্স নিয়ে কাজ করে, মানে ভাই আপনার স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। যারা ইনফোগ্রাফিক্স নিয়ে কাজ করে তাদের জন্য হলো এই অপশনটা, পাই চার্ট আছে আপনার, এই আমরা যারা এক্সেলে কাজ করি। টোটাল এক্সেলের শিটের ইনফোগ্রাফিক্স নিয়ে যারা কাজ করে তাদের জন্য এই অপশনটা, ডিজাইনের ক্ষেত্রে এই অপশনটা ইউজ করা হয় না বললেই চলে, এটা ইনফোগ্রাফিক্সের ক্ষেত্রে। কিন্তু তারপরও আমরা এটা নিয়ে কাজ দেখব, আমরা ইনফোগ্রাফিক্সে যখন কাজ করব তখন এই অবজেক্ট এটা নিয়ে কাজ করব, তখন
আমাদের প্রজেক্ট তো অনেক বড় প্রজেক্ট, অনেক লং টাইম সময়ের। তারপর যেটা হলো আর্টবোর্ড টুল, সেটা হলো ওই যে আমরা প্রথম যে এখানে ডকুমেন্ট সেটআপে গিয়ে এডিট আর্টবোর্ডের অপশনটা পাই, ওই অপশনটা আবার এখানেও দেয়া আছে। আমি চাইলে আমার আর্টবোর্ডটা ছোট বড় করতে পারি, চাইলে আর্টবোর্ডের আরো কপি তৈরি করতে পারি। চারটা পেজের একটা আর্টবোর্ড তৈরি করলাম, এটা হলো আর্টবোর্ড টুল। তাই এখানে কি ম্যানুয়ালি ইনপুট দেওয়া যায় সাইজটা? জি ফাইল মানে পেজ ম্যানুয়ালি ইনপুট দেওয়ার জন্য না, তা বলিনি। এই যে এখানে অপশন থেকে যে আর্টবোর্ডটা নিলাম, এটা কি ম্যানুয়ালি সাইজটা বাড়ানো কমানো যায়? মানে ইনপুট দিয়ে আপনি তো ধরেন টেনে হ্যাঁ হ্যাঁ ছোট বড় দিয়ে বাড়ানো কমানো যায়। ইনপুট দিয়ে বাড়াতে কমাতে হলে আমার এইখানে ডকুমেন্ট সেটআপে আসতে হবে, এসে কাজ করতে হবে। হ্যাঁ আপনার স্ক্রিনটা আবার চলে গেছে এখান থেকে। এখন দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ, ইনপুট দিয়ে কাজ করতে হলে আমার ওই যে এইখানে অপশন আসতে হবে, এই অপশনে এসে আমি কাজ করতে পারবো। ওই যে ডকুমেন্ট সেটআপ, বা আমি যখন ফাইল নেই প্রথমে আমি এই বিষয়টা নিয়ে নিতে পারবো যে এখানে ফাইলটা কি হবে। সেটা তো আছে প্রথমে ফাইল অপশন। জি, তাহলে একটা কাজ এই দুই তিন জায়গায় দেয়া আছে আমার কাজের সুবিধার ক্ষেত্রে এবং ধরন অনুযায়ী। তারপর যেটা আছে এটা স্লাইস টুল, স্লাইস করার জন্য একটা ইমেজকে স্লাইস করার জন্য স্লাইস টুলটা ইউজ করা হয়, বা একটা ডিজাইনকে স্লাইস করার জন্য ইউজ করা হয়। স্লাইস টুলটা আমি আপনাদের দেখাই একটা ইমেজ এনে। তারপরটা হলো স্লাইস টুল, পরেরটা হলো হ্যান্ড টুল। হ্যান্ড টুল দিয়ে আপনি পুরো আর্টবোর্ডটাকে নাড়াতে পারবেন। তারপরটা হলো জুম টুল, জুম টুল দিয়ে আপনি আর্টবোর্ডটাকে জুম ইন জুম আউট করতে পারবেন। এখন আমরা লাইভ পেন বাকেট টুল যে দেখলাম, লাইভ পেন বাকেট টুল দিয়েও আমরা অনেক কাজ করতে পারি। প্রজেক্ট দেখাবো লাইভ পেন বাকেট টুল দিয়ে একটা প্রজেক্ট করব। তারপর দেখেন যে জুম টুলের পরেই যেই অপশনগুলো আছে এটা হলো কালার নিয়ে, কালারের ক্ষেত্রে কিভাবে আমরা কালার ইউজ করব সেটা। একটা হলো সলিড কালার, একটা গ্রেডিয়েন্ট কালার, একটা নান কালার, আর এটা ফিল এবং স্ট্রোক কালার। প্রতিটি অবজেক্টেরই দুইটা থাকে, দুইটা কালার থাকে ইলাস্ট্রেটরে, একটা হলো ফিল কালার, একটা স্ট্রোক কালার। দেখেন এটাতে কোনো কালার নেই, এখানে অবজেক্ট আছে, আমি অবজেক্ট নিয়েছি কিন্তু কালার নেই, দেখা যেতেছে না। সেক্ষেত্রে আমি কন্ট্রোল ওয়াই দিলে আমি আউটলাইন মোডে গিয়ে দেখতে পারবো এখানে কি কি অ্যাপ্লাই করা আছে, কি কি ইউজ করা আছে। কন্ট্রোল ওয়াই দিলে আবার প্রিভিউ মোডে আসবো, তখন আমি এটাতে যা কালার দরকার হয় এইখান থেকে আমি কালারগুলো ব্যবহার করতে পারবো। তো দেখেন তারপরে যে অপশনটা আছে এখন যেই মোডে আছে আমি সেটা হলো ড্র নর্মাল, এই মোডে আমি কাজ করতেছি। এখন আমি যে কোনো অবজেক্ট নেই, একটার পর একটা অবজেক্ট তৈরি হইতেছে, একটার উপর আর একটা অবজেক্ট তৈরি হইতেছে। কিন্তু আমি যদি এই মোডে থাকি, ড্র বিহাইন্ড মোডে থাকি, সেই ক্ষেত্রে আমি অবজেক্ট তৈরি করার পর এটা তৈরি করলাম, এখন আর একটা অবজেক্ট তৈরি করলাম, দেখেন এটা পিছনে তৈরি হইতেছে আর এটা সামনের দিকে আসছিল তৈরি হয়ে। আমি যখন অবজেক্ট ক্রিয়েট করব তখন এটা বিহাইন্ডে থাকলে প্রতিটা অবজেক্টেই প্রথম অবজেক্টটা নিচে তৈরি হবে, আর ড্র নর্মালে থাকলে একটার উপর আর একটা লেয়ার ওয়াইজ পড়তে থাকবে। তারপর যেই মোডটা আছে সেটা হলো ড্র ইনসাইড,
ড্র ইনসার্টের কাজ হলো, ধরেন আপনি এই অবজেক্টটা তৈরি করলেন, এখন ড্র ইনসাইডে ক্লিক করে আপনি এই অবজেক্টের মধ্যে আরো ড্র করতে পারবেন। সেই ক্ষেত্রে দেখেন আমি অবজেক্টটা নেই, সাদা কালার নেই, হোয়াইট কালার। দেখেন হোয়াইট কালার নিলাম, সাদা কালার নেওয়ার পর এখন আমি এটাতে অন্য কালার ইউজ করব, ব্ল্যাক। কিন্তু আমি যা ইউজ করব শুধু এই অবজেক্টটাতেই পড়বে। দেখেন এই অবজেক্ট যতটুকু এতটুকুই পড়তেছে, এর বাইরে আর যাচ্ছে না। এটা এটা হলো ড্র ইনসাইটের কাজ। আর নর্মাল ড্রতে থাকে একটার পর একটা অবজেক্ট তৈরি হয়, আর ড্র ইনসাইডে হলো একটা অবজেক্টের ভিতরে অন্য অবজেক্টগুলো তৈরি হবে। তো আপনারা চাইলে একটু ড্র ইনসাইডটা প্র্যাকটিস করে দেখতে পারেন। এখন তো আসলে ইলাস্ট্রেটরে আপনারা একদমই নতুন, সেই ক্ষেত্রে ড্র ইনসাইডটা একটু প্র্যাকটিস করে নেওয়াই ভালো, প্রতিটা টুলে একটু প্র্যাকটিস করে নেওয়া, যখন আমরা ডিজাইনে কাজ করব তখন যেন প্রবলেম না হয় ডিজাইন করতে, সেই জন্য একটু প্র্যাকটিস করে নেন এটা। ভাই একটু রিপিট করলে ভালো হতো ভাই, ফার্স্ট টাইম তো এগুলো, একটু রিপিট করলে ভালো হয়। দেখেন এইখানে ড্র এর তিনটা মোড আছে, নর্মাল, বিহাইন্ড এবং ইনসাইড। তো প্রথম আপনার নর্মালি থাকে, আপনি ক্লিক করলে একটার উপর আর একটা অবজেক্ট তৈরি হইতে থাকবে, যতবারই অবজেক্ট নেবেন সেটা একটার অন্য প্রথম যেটা নিয়েছিলেন তার উপরে থাকবে, পরবর্তীতে এভাবে উপরে আসবে। এখন আমি আর একটা অবজেক্ট নিলে দেখেন এটার রেডটার উপরে থাকবে এই অবজেক্টটা, কিন্তু ড্র বিহাইন্ডে ক্লিক করলে সেই ক্ষেত্রে অবজেক্টগুলো আর একটার উপরে একটা তৈরি হবে না, একটা নিচে একটা তৈরি হবে এরকমভাবে। দেখেন আমি এখানে একটা অবজেক্ট তৈরি করলাম, করে ড্র বিহাইন্ডে ক্লিক করলাম, পরবর্তীতে যে অবজেক্টগুলো তৈরি হবে সেটা ওইটার নিচে যাবে। এবং ড্র আমি একটা আরেকটা অবজেক্ট ড্র করলাম, দেখেন ড্র ইনসাইডের যে কাজটা সেটা হলো এই যে অবজেক্টটা তৈরি করলাম, এটাতে ক্লিক করার পরে এই অবজেক্টটাতে শুধু আমি অন্য আরো যা তৈরি করি এই অবজেক্টটার মধ্যে তৈরি হবে, এই অবজেক্টটার জায়গাটুকু সেই দখল করবে। দেখেন আমি এই কালার রাখলাম, রাখার পর আমি অন্য আলাদা সার্কেল নিয়ে তৈরি করি। দেখেন এখানে তৈরি করতেছি, এইটা ওইটার উপরে যতটুকু পড়তেছে শুধু ততটুকুই শো করবে। তাহলে ড্র এবং ড্র বিহাইন্ড, ড্র ইনসাইড তিনটার কাজই আপনারা দেখলেন। ভাই যে স্টার্টটা যে নিয়ে কিভাবে কাটলেন ওই একটু আবার কাটি নাই, এটা ওই যে ড্র বিহাইন্ডে ক্লিক করা ছিল। আপনি একটা অবজেক্ট নিয়ে ড্র বিহাইন্ডে ক্লিক, দেখেন আপনি একটা ইক্লিপস নেন, নেয়ার পর নর্মাল মোড থেকে একটা ইক্লিপস নেন, নিয়ে যদি আপনি ড্র ইনসাইডে ক্লিক করেন সেই ক্ষেত্রে শুধুমাত্র এটার উপরে ড্র হইতে থাকবে। আপনি এটার উপরে ড্র করলে এটা ছাড়া, ধরেন এই অংশটুকু ছাড়া আমি ড্র করি এখানে আঁকি, দেখেন এটা দেখা যাচ্ছে না, শুধুমাত্র এটাতে আমি যতটুকু তৈরি করবো এতটুকু দেখা যাবে। দেখেন এটা কালো কালার অবজেক্ট তৈরি করতে দেখা যাচ্ছে না, কিন্তু আমি এটার উপরে দিই সেই ক্ষেত্রে দেখা যাবে, কাটার দরকার হয় না, শুধুমাত্র অবজেক্টটা তৈরি করার পর আমি ড্র ইনসাইডে ক্লিক করছি। আপনারা একটু ট্রাই করে দেখেন, এটা একটা অবজেক্ট নেওয়ার পর নর্মাল মোডে অবজেক্টটা নেওয়ার পর পরে যদি আপনি ড্র ইনসাইডে ক্লিক করেন সেই ক্ষেত্রে পরবর্তী অবজেক্টগুলো শুধু ওই অবজেক্টের উপরেই দেখা যাবে, শো করবে, আদারওয়াইজ দেখা যাবে না, হাইড থাকবে।
স্যার গতকালকে এক একা একটা লোগো বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু হয় নাই। কিসের লোগো? হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করছিলাম স্যার, হ দেখছেন? জি, লোগোটা দেখছি। আবার দেখলাম যে ওই যে আপনি একটা আর্ট ওয়ার্ক তৈরি করলেন, ওটা কি আপনি তৈরি করছেন? ওই যে পাখি উড়তেছে। জি স্যার, ওইটার কথাই তো বলছি, ওইটাই তো তৈরি করতে গেছিলাম, কিন্তু গাছটা হবে হচ্ছিল ওই যে নারিকেল গাছের পাতা আঁকতে পারি নাই। ও, ওটা হলো নারিকেল গাছ হবে স্যার, তা পারি নাই। ও আচ্ছা, তার ভালোই হলো। কিন্তু নারিকেল গাছের পাতা তৈরি করার জন্য ওটু অপশন দেয়া আছে, আপনার ইয়াতে পাবেন, ইফেক্টে পাবেন। ইফেক্টে যে ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম এন্ড ডিস্টোর্টের অপশনটা আছে, ওইটাতে আপনি পাবেন। কালকে রাত্রে ভাবলাম যে আজকে তো অ্যাসাইনমেন্ট কম, শুধু গুগল ক্রোমের লোগোটা তো হয়ে গেছে, তো ট্রাই করি। পরে ট্রাই করছিলাম, মাহবুব ভাই, হ্যালো। জি বলেন ভাই, আজকের ক্লাসটা কি আপনি রেকর্ড করতেছেন নাকি ভাই? জি রেকর্ড করতেছি। হ্যালো, জি রেকর্ড করছি ভাই। ওই সে এটা রেকর্ড করলে আজকে কি এটা দিয়ে দিবেন? আজকে আচ্ছা, আজকে এটা দিয়ে দিব জান ইনশাআল্লাহ। ছোট ভাই আমার আজকে ভিডিও এডিটিং করতে হবে, কারণ 4 ঘন্টার ক্লাস, তো 4 ঘন্টার ক্লাস তো এভাবে দেওয়া যাবে না। মানে 4 ঘন্টার ক্লাস তো সম্পূর্ণ টুক দেওয়ার দরকার নেই, আপনি যখন যখন শুধু শিখাইছেন আর কি, আপনার টিচিং টাইম টুক ওইটুক দিলেই তো হচ্ছে, আচ্ছা ঠিক ওটা আছে, সব মিলে তো বাড়ি জোরে 1 ঘন্টাও যাবে আশা করি। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝুন ভাই। না, মূল কাহিনী হচ্ছে কি ভাই, আমার এই ইলাস্ট্রেটর অটোমেটিক অফ হয়ে এখন ল্যাপটপে অফ হয়ে যাচ্ছে, বুঝলাম না কি হয়েছে। আচ্ছা, তাহলে এটা একটু প্র্যাকটিস করছেন আপনারা, পারছেন কি? একামুল ভাই আপনি পারছেন এটা? আপনার শুধু জাস্ট এটা ট্রাই করেন, দেখেন এই আমি প্রতিটা দিয়েই কিন্তু ওই যে এই ড্র বিহাইন্ড ড্র ইনসাইড এটা দিয়ে আমি একটা প্রজেক্ট করবো ইনশাল্লাহ। দেখেন এই আপনার অবজেক্ট তৈরি করার প্রজেক্ট করব, এখন জাস্ট দেখালাম যে এটার কাজটা কি হয়। একরামুল ভাই পারছেন আপনি? হ্যাঁ ভাই পারছি, এটা আচ্ছা, এটা পারলে তারপর যে অপশনটা আছে এটা হলো আমার ইলাস্ট্রেটর, মানে যে আমি দেখতেছি এই ভিউয়ের অপশনটা, ওই যে দেখেন স্ক্রিনের যে কি মোড আছে আমার স্ক্রিনটা, এখানে 3টা মোড আছে সম্ভবত, নর্মাল স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনুবার এবং ফুল স্ক্রিন মোড। ফুল স্ক্রিন মোডে দিলে আমার দেখেন পুরো একদম পুরো স্ক্রিনটা জুড়ে শুধু ইলাস্ট্রেটর দেখা যেতেছে, এখানে কোনো টুল বার বা অন্য কিছুই দেখা যেতেছে না। তো এরকম হয়ে গেলে ইলাস্ট্রেটর আমি এস্কেপে ক্লিক করলে আবার চলে আসবে, যে কোনো মোড বাতিল করতে চাইলে নর্মাল মোডে চলে আসবে, বা এখান থেকে চাইলে আমি শুধু মেনুগুলো রেখে আমি ফুল স্ক্রিন করতে পারি ইলাস্ট্রেটরটা। তো ডিফল্ট থাকে নর্মাল স্ক্রিন মোডেই। তো আজকে এতটুকুই, আজকে আর বেশি দেখাবো না, এবং আজকে কোনো অ্যাসাইনমেন্টও আপনাদের জমা দিতে হবে না, কারণ আজকে কোনো অ্যাসাইনমেন্ট দিই নেই। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ, এখন নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ অ্যাসাইনমেন্টের অপশন থাকবে, প্রজেক্ট ওয়াইজ কাজ করা শুরু করব, ধীরে ধীরে প্রজেক্টে আগাই, কারণ টুল নিয়ে অনেকদিনই কথা বললাম, এখনও আপনাদের অনেক সমস্যা হচ্ছে অনেকেরই, যেমন অনেকে সিলেকশন করতেও আসলে প্রবলেম হচ্ছে, যে কালার কী অ্যাপ্লাই করা আছে সেটাও প্রবলেম হচ্ছে, সেই জন্য আসলে কিন্তু আমরা অনেক দিনই দেখালাম এই ব্যাপারটা, ঠিক না? প্রায় 1 সপ্তাহ আমরা এই নিয়ে কথা বললাম, এবং লাইভ দেখেন আপনারা এই যে স্ক্রিন শেয়ার করে দেখান, অনেকেই কিন্তু এটাতে হয়তো বিরক্ত ফিল করে যে সে আসলে যুগ ইয়া করতে পারতেছে না, যে প্রপারভাবে বুঝতে পারতেছে না স্ক্রিন শেয়ারের কারণে।
তো আপনাদের একজন স্ক্রিন শেয়ার করলে কিন্তু অন্য জনের প্রবলেমটা ওইখানে সে বুঝে যেতে পারে যে কি কারণে তার হইতেছে না, আর আমি বুঝতে একটু কম বুঝতে পারবো, কারণ আমি আমার কাছে তো এটা ইজি ব্যাপারটা, আপনাদের কাছে তো একটু কঠিন। সেই ক্ষেত্রে স্ক্রিন শেয়ার করলে প্রবলেমটা অনেক সলভ হয়ে যায়, কিন্তু অনেকের কাছে আমার মনে হয় যে স্ক্রিন শেয়ারটা একটু বিরক্তিকর লাগতে পারে। আর আমরা কাজ যখন বুঝে যাব, টুলের কাজগুলো আমরা আপাতত কমপ্লিট করলাম, এখন আমরা টুল প্রপারভাবে ইউজ করতে পারবো সবাই, এখন ডিজাইনে কাজ করলে আমাদের আরো সহজ হবে, ঠিক না? জি ভাই, আসলে ব্যাপারটা কি মানে ইলাস্ট্রেটর তো আসলে আগে কখনো মানে প্রিভিয়াস টাইম ইউজ করা হয়নি, ওই হালকা পাতলা আপনার ফটোশপ ইউজ করা হয়তো, এবং আপনার মনে করেন যে ওই যে ক্যানভা আছে, ক্যানভার নাম হয়তো শুনছেন, জি জি শুনছি, আপনার মনে করেন যে টুকিটাকি কাজকর্ম করা হয়তো, কিন্তু আসলে এই এআই টিতে আপনার কাজ করা ফার্স্ট, তো এই জন্য আসলে ভাই মানে একটু প্রবলেম বেশি হচ্ছে, মানে আই থিঙ্ক তো এই জন্য আসলে একটু আপনাকে বেশি বেশি রিপিট কিংবা আবার দেখাইতে বলছি, এই জন্য আমি রিয়েলি সরি। না আমি কিন্তু রিপিট করতে আমার প্রবলেম হয় না, কিন্তু অন্য স্টুডেন্টদের যদি প্রবলেম হয় সেটা নিয়ে আমি কথা বলতেছি আর কি, যে অন্যরা এটাকে আবার কিভাবে নেন যে। হ্যালো ভাই। জি বলেন ভাই। আপনি যে বলতে যাচ্ছেন যে স্ক্রিন শেয়ার করলে অন্যদের অসুবিধা হইতে পারে, মানে এখন মনে করেন আমারই আপনার একটা অসুবিধা হয়েছে তাই না, আমি এখন স্ক্রিন শেয়ার করে আপনারা দেখাইতেছি আমার যে জায়গাটা আপনার সমস্যা আছে ওটা অন্যরাও তখন দেখতে পাচ্ছে, এখন অন্যরা ওই টাইমে যদি অন্য কিছু করে তো সে তো আপনার দেখতে পাচ্ছে না, পরে আবার দেখা গেল কি সেম একই জায়গায় আবার আমার যে সমস্যাটা হয়েছে দেখা গেল একরামুল ভাইয়ের ওরকম একটা সমস্যা হইতে পারে, সেম জায়গায় কিন্তু একরামুল ভাই ওই টাইমে দেখে নাই, ঠিক আছে একরামুল ভাই? হুম হুম হ্যাঁ ভাই শুনতেছি। তাই এই অনুযায়ী তো সমস্যা হওয়ার কথা না আমি যেটা মনে করি আর কি। জি সেটাই, আসলে এখন আর আমাদেরও এরকম একটু স্যাক্রিফাইস করতে হবে, কারণ এটা আমাদের তো স্টার্টিং পয়েন্ট, এখানে সবাই একরকম না, অন্তত টুলগুলো সম্বন্ধে যদি আমরা সবাই একটু ধারণা থাকে সেই ক্ষেত্রে তারপরে আমাদের ডিজাইন করতে সবার একটু সহজ হবে, আর প্রথম অবস্থা তো আমাদের সবারই কঠিন হবে, সেই ক্ষেত্রে স্ক্রিন কেয়ার শেয়ারের বিকল্প তো নাই আসলে, ঠিক না? জি ভাই, এটা আর আমাদের মেম্বার তো খুব বেশি নাই, আর এটা তো অনলাইন ক্লাস, ঠিক আছে অনলাইন ক্লাস, যেমন ক্লাসে আপনার ক্লাস চলাকালীন সময় দেখা গেল যদি কোনো সমস্যা হয় এখানে ক্লাসে যে টিচার থাকে তাকে ডাক দেয় যে স্যার আসেন দেখে যান, বা দাঁড়ায় দেখায় যে স্যার এটা এটা সমস্যা আছে, এই তো করে। অনলাইন ক্লাসে তো আপনার কাছে চলে যাওয়া সম্ভব না যে ভাই আমার এই সমস্যা আছে, আপনি পদ্মার এই পারে আসেন আমি পদ্মার ওই পারে যাই, সেটাই না। আসলে ভাই ব্যাপারটা কি যে আপনার এই টুল গুলো আসলে ফার্স্ট টাইম, মানে দিস ইজ দা ফার্স্ট টাইম দ্যাট আই এম এক্সপেরিয়েন্সিং এন্ড ওয়ার্কিং অন দিস, দ্যাটস ওয়াই আই এম ফেসিং সাম প্রবলেম, মানে এই ফার্স্ট টাইম তো এজন্য আসলে মানে এই প্রবলেম হচ্ছে। তা না এটাই ভাই, কারণ আপনি ওইখানে নতুন আমিও এখানে নতুন, অনেকে আছে যে সে আগে ওইটা করছে তাদের সমস্যা হবে না, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু তার এটা বুঝতে হবে। জি জি সেটাই, আমাদের একটু ধৈর্য ধরতে হবে সবারই, কারণ ক্লাস টাইম তো লং টাইম, যে আপনি 5 মিনিট দেখাচ্ছেন এটা তো আর শেষ হয়ে যাইতেছে না, ঠিক না? কারণ সেটা তো অবশ্যই, আর এখন তো ভাই সবাই মানে প্রপারলি এডুকেটেড আমি মনে করি, ঠিক আছে সবাই তো আসলে আপনার ক্লাসে পড়ছে ইউনিভার্সিটিতে পড়ছে জানে যে না আসলে একটা ব্যাচে কিংবা একটা ক্লাসে সবাই সব জিনিস ঠিক মতো পারে না, এটা তো সবাই জানে। তো সেই হিসেবে তো আসলে এটা মানে নেতিবাচক ভাবে দেখার কোনো সুযোগ নেই আমি মনে করি, তারপরে আসলে মানে বল না ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট মাইন্ড, তো আসলে মানে ভিন্ন জন আসলে ভিন্ন ভাবে দেখে, যাই হোক ভিন্ন ভাবে দেখবে আর কি। হ্যাঁ ওভারঅল যাই হোক, আমরা ভালো দেব, আর আপনার একটু মানে আন্তরিকতা থাকলে ভাই তাহলে আমরা বুঝতে পারবো মাহবুব ভাই, ঠিক আছে? মেন হলো আপনার আন্তরিকতা, আমার কোনো প্রবলেম নেই এতে, আপনার বুঝতে পারছেন যে আপনার সমস্যার কথা বললে কিন্তু আমি আবার স্ক্রিন শেয়ার দেখাই, বা আপনি যদি বলেন যে ভাই আবার রিপিট করেন আমি তাৎক্ষণিক রিপিট করি, অথবা দেখেন আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমারে বলেন যে আমি এই কাজটা পারতেছি না, তা আমি তাৎক্ষণিক কিন্তু আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করি যেভাবেই হোক, কারণ আমি চাইতেছি যে আপনাদের সাকসেস স্টোরিতে দেখতে, যে আমাদের এলইডিপির যে সাকসেস স্টোরি আছে ওইখানে দেখতে আপনাদের গ্রাফিক ডিজাইনের, সেই জন্য কিন্তু আমি যথাযথ চেষ্টা করতেছি যে অন্তত আপনাদের দেখে ওই পর্যন্ত নিতে পারি কি না। না ইনশাল্লাহ ভাই আপনি চেষ্টা থাকলে, মানে মার্কেট প্লেসের অভিজ্ঞতা আছে তো, তো ইনশাল্লাহ পারবো আপনি আন্তরিক থাকলে। জি ইনশাল্লাহ, আর আপনিও চেষ্টা করেন, আপনি থাকেন আমাদের সাথে শেষ পর্যন্ত আমি জানি যে আসলে যারা বুঝতেছে ক্লাসটা, হ্যাঁ ওনারা আসলে থাকবেই যেভাবেই হোক, যত মানে অন্য কাজ থাকলো দেখেন, আপনি একটু আগে কথা বলছিলেন যে আপনি ভাই, জি ভাই আমাদের এই গ্রুপে কতজন? 25 জন করে, মানে একটা ব্যাচে 25 জন করে স্টুডেন্ট, ক্লাস করে মোটামুটি কতজন? ক্লাস করে মোটামুটি 12 থেকে 13 জন।
হ্যাঁ ভাই, অ্যাটেন্ডেন্স কি আজকে হয়ে গেছে? জি আজকে অ্যাটেন্ডেন্স হয়েছে, আপনাদের অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিই, আপনাদের আপনাদের যখন কাজ করতে দেই তখন দেখি আপনারা কাজ করেন, আর আমি এই এই দিকটা থেকে অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিই আপনাদের। আমারটা কি হয়েছে? জি আপনার আমি লেটে আসছি। মাফ ভাই, ওই যে আপনার যে এই যে ক্লাস ভিডিওগুলা, জি এই ক্লাস ভিডিওগুলা আপনি কি ইয়াতে দিচ্ছেন, ওই যে গুগল ক্লাসরুমে? গুগল ক্লাসরুমে আসলে এটা দেয়া যায় না, অনেক লং টাইমের ক্লাস তো দেয়া যায় না ওইটা। আমি ট্রাই করছিলাম, আমি এই জন্য আমার একটা মেইলই নষ্ট হয়ে গেছে। মেইল নষ্ট হয়ে গেছে বলতে কি, আপনার এই জিমেইল থেকে নোটিফিকেশন আসতেছে যে আপনার এই মেইলে আর কোনো মেইল আসবে না, এবং কি মানে ফুল হয়ে গেছে ড্রাইভ, 15 GB যে তারা দেয় এটা ফুল হয়ে গেছে। আমি দুইটা ক্লাস ওইখানে সাবমিট করতেই, সেই জন্য আসলে এখন আমার ওই বিকল্প আরেকটা ওয়ে খুঁজতে হইতেছে যে কিভাবে আপনাদের কাছে এটা দেয়া যায়। দিতে পারলে আপনারা খুব সহজে এটা ইয়া করতে পারতেন, একটা ক্লাস মিস হয়ে গেল। ক্লাস ভিডিও গুলো ভাইয়া যদি দিতেন তাহলে আসলে আমাদের আরো ইজি হতো, মানে আমরা কাজ করার সময় ওটা দেখলে কোনো সমস্যা। এক নম্বর ভাই, আপনার কাছে কি কোনো সহজ ওয়ে আছে এটা দেয়ার, ক্লাস ভিডিও গুলো আছে? মানে হ্যাঁ, আসলে সে মানে আমি রেকমেন্ড করি কি যে সবাই বাইরে একটা পার্সোনাল মানে স্ক্রিন রেকর্ডার থাকে, যেমন আমি তো প্রত্যেকদিন রেকর্ড করি শুরু থেকে, ঠিক আছে? মানে মনে করেন যে কোনো ক্লাস করলে আমি রেকর্ড করে রাখি, ঠিক আছে? আমি তো মনে করেন আজকে ক্লাসও রেকর্ড করছি, ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত আমি রেকর্ড করছি। তো আমি মনে করবো যে আপনার উপর নির্ভর না হয়ে সবাই আপনার মনে করেন যে রেকর্ডিং ইউজ করলে, যেহেতু সবাই ল্যাপটপ থেকে করে তো মন মতো ই করাই ভালো। কারণ আপনি আরেকটা প্রবলেম ছিল যে ধরেন ক্লাসে অ্যাবসেন্ট, সেই ক্ষেত্রে তো আসলে স্ক্রিন রেকর্ড করতে পারবে না উনি, সেই ক্ষেত্রে কিভাবে আমার কাছে স্ক্রিন রেকর্ড থাকে তো ওইটা কিভাবে আমি আপনাদের মাধ্যমে? আমি একটু বলি আপনাকে, কাউকে জিজ্ঞাসা করবে যে মানে যারা প্রেজেন্ট ছিল ওইদিন তাদের কারো কাছ থেকে কালেকশন করবে, কিংবা আপনি এটা কাজ করতে পারেন যে আপনি রেকর্ড করে ইউটিউবে আপলোড করে জাস্ট ইউটিউব লিংকটা দিলে হয়ে যাবে। আর ইউটিউবে তো আর কোনো লিমিটেশন নাই, আপনি আনলিমিটেড করতে পারবেন। জি জি, ইউটিউবে দেয়া যায়। হ্যাঁ ইউটিউবে দিতে পারেন। হাউ ভাই, জি এটা খুব বেটার অপশন। ইউটিউব মনে করেন প্রতিদিন 4 ঘন্টা করে ক্লাস নিচ্ছেন না? জি জি ঠিক আছে, 4 ঘন্টার ফুল 4 ঘন্টা না করে আপনি 4 ঘন্টাকে আপনি 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট বা 1.5 ঘন্টা এরকম একটা আনুমানিক টাইমের ভিতর নিয়ে আসেন, ওটা কনভার্ট করে, ঠিক আছে? কনভার্ট করে নিয়ে এসে ওইটা করেন কি, আপনি এডিট করে ওইটা আপনি ইউটিউবে আপনার যে মাহবুবরম যে আপনার একটা পেজ আছে ইউটিউবে, জি জি, ওইটা আপলোড করে আপনি এইখানে যে আপনার WhatsApp এর যে আপনার গ্রুপটা আছে, মেসেঞ্জার যে গ্রুপটা আছে ওইখানে ওই লিংকটা দিয়ে দেন, আর ডেট ওয়াইজ দেবেন যে আজকের ক্লাসের মানে দেখা গেল 20 তারিখের ক্লাস এইটা, 23 তারিখের ক্লাস এইটা, ঠিক আছে? ওইভাবে দিলে মনে করেন সবাই পেয়ে যাবে আর কি, এখানে যে আপনার 25 জন থাকুক আর 15 জন থাকুক, আমি এটা মনে করি আর কি। আচ্ছা ঠিক আছে, আমিও আসলে ওয়ে খুঁজতেছি যে আমার কাছে সব রেকর্ডই আছে আর সবারই রেকর্ডটা দরকার, সেই জন্য এখন সবচেয়ে বেস্ট ওয়ে কোনটা ছিল দেয়ার। ইউটিউবে আসলে অনেকে ইয়া হয় কি যে অনেকেই একটু পার্সোনালি ভাবে ইয়া হইতে পারে, যে কারণ এটা ক্লাসের ভিডিও তো দেখা যাচ্ছে যে ধরেন আপনি আছেন বা আরেকজন আছেন, একটু প্রবলেম হইতে পারে, সেই জন্য আমি ইউটিউবে এখনো দিতেছি না। কেউ যদি আবার ইউটিউবে আপনি প্রাইভেট করে রাখবেন, লিংকগুলো প্রাইভেট করে রাখবেন, ইউটিউবে আপলোড করে লিংকগুলো প্রাইভেট করে রাখবেন, তাহলে অন্য কেউ দেখতে পারবে না, মানে আমি যাদের লিংক দিব তারাই দেখতে পারবে শুধু? তারাই পারবে, হ্যাঁ তারাই পারবে, অন্য কেউ পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো একটা, আমি জানতাম না আসলে এরকম অপশন আছে। আচ্ছা আপনি প্রাইভেট করে রাখতে পারেন লিংকগুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে লিংক প্রাইভেট করে আমি আপনাদের ওইভাবে দিয়ে দিব। সেই ওইখানে পাসওয়ার্ড চাইতে পারে, সেই ক্ষেত্রে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন যে আপনার গ্রুপের যে স্টুডেন্টটা আছে তারা শুধু এই পাসওয়ার্ডটা জানবে। ইউটিউবে তো অনেক কিছু নাম মেলে তো পাসওয়ার্ডও নেয়। পাসওয়ার্ড করতে গেলে আপনাকে ইউটিউব মানে মানে ওই পেইড ভার্সনটা ইউজ করতে হবে, তা নাহলে আপনি আসলে পারবেন না, ফ্রি ভার্সনে আপনাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড দিবে না। সেক্ষেত্রে আপনি ভিমিও ইউজ করতে পারবেন, বাট ভিমিওতে আপনাকে ফ্রিলি অনলি আপনার 500 MB স্পেস দিবে। সো ইউটিউব ইজ বেটার অ্যান্ড ইফ ইউ চুজ দ্য প্রাইভেট মোড। জি আমি একটু প্রাইভেট মোডে চাচ্ছিলাম, কারণ ভিডিওটা দিতে গেলে দেখা যাচ্ছে যে একটু অনেকেই ইয়া ফিল করতে পারে যে এখানে, কারণ ওনাদের। আচ্ছা তাহলে আমি প্রাইভেট মোড করে লিংক ওইভাবে দিয়ে দিব আপনাদের। জি জি সেটাই ভালো হবে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা শেষ করি কারণ আজকে সময় পাইনি। আজকে শেষ। জি আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।